এজন্য আমরাও কৃতজ্ঞ, ধন্যবাদ স্যারকে। আজকে আলাপের বিষয় মূলত ফ্রাঙ্কফুর্ট স্কুল, মার্ক্সবাদ ও আধুনিকতা, হোর্কহাইমার থেকে হেবারমাস। তো আলাপের পরিসর এমনিতে ক্যানভাস অনেক বড় মনে হতে পারে, কিন্তু স্যার স্যারের মতো করেই বলবেন। ফ্রাঙ্কফুর্ট স্কুল নিয়ে একবারে ছোট করে একটু বলে নেই। ফ্রাঙ্কফুর্ট স্কুল এদেরকেই নিউ মার্কসিস্ট হিসেবে যাদের যেই ক্যাটেগোরাইজ করা হয় তার মধ্যে ফ্রাঙ্কফুর্ট স্কুলই অন্যতম। ক্রিটিক্যাল থিওরির যেই চর্চা সেটা ফ্রাঙ্কফুর্ট স্কুল থেকে শুরু হয়। ট্রেডিশনাল মার্কসিস্টদের মধ্যে ফ্রাঙ্কফুর্ট স্কুল নিয়ে একটা ডিনায়াল আছে যে ট্রেডিশনাল মার্কসিস্টরা তারা তাদের ঠিক মার্কসিস্ট মনে করে না। অন্যদিকে একাডেমিশিয়ান যারা তারা যখন ক্রিটিক্যাল থিওরি পড়ান তখন একরকম মার্কসকে বিচ্ছিন্ন করে সেটার সাথে স্ট্রাগলের যে সম্পর্ক সেটাকে বিচ্ছিন্ন করে ক্রিটিক্যাল থিওরি পড়ান, এবং সেই ক্রিটিক্যাল থিওরি পড়াতে আসলে কন্ট্রোল করতে বেশি সুবিধা হয় নাকি রেজিস্ট করতে বেশি সুবিধা হয় সেটাও পরিষ্কার হয় না। তো সেই সব জায়গা থেকে আমাদের ফ্রাঙ্কফুর্ট স্কুল নিয়ে দীর্ঘদিনের ভাবনা ছিল। এর আগে আমরা আন্তোনিও গ্রামসি নিয়ে একটি সেমিনার করেছিলাম এবং আলাপও করেছি। আন্তোনিও গ্রামসির একটি বড় প্রভাব আছে ফ্রাঙ্কফুর্ট স্কুলের উপরে, এবং পরবর্তীতে আমরা লুকাস এবং কালকস নিয়ে আয়োজন করবো। শুধু ঘন্টার ব্যাপার নয়, এটা বছরের ব্যাপার। সুতরাং আমি, তুমি নিজেই যেহেতু বলেছো একটা বিস্তৃত ক্যাম্পাস ক্যানভাস, এটা আসলে অনেক বিস্তৃত। ফ্রাঙ্কফুর্ট স্কুল সম্পর্কে যেহেতু একটা ধারণা আছে, আমি ওই সম্পর্কে আলোচনা করছি না। ধরে নিয়েই যে আমরা জানি ফ্রাঙ্কফুর্ট স্কুলটা কী, আমরা সেখান থেকে শুরু করতে পারি। প্রথমত এখানে তিনটা ভেরিয়েবল আমি আগে আলোচনা করি। ফ্রাঙ্কফুর্ট স্কুলের সাথে মার্ক্সবাদের কী সম্পর্ক, মার্ক্সবাদের সাথে আধুনিকতার কী সম্পর্ক, আবার আধুনিকতার সাথে ফ্রাঙ্কফুর্ট স্কুলের কী সম্পর্ক। প্রথম কথা যেটা হচ্ছে, আমি যা বলবো অনেকে খুব কষ্ট পাবে। আমি, আমার ধারণা ফ্রাঙ্কফুর্ট স্কুল অত্যন্ত একটা এলোমেলো স্কুল। এলোমেলো তার প্রধান কারণটি হচ্ছে এর জন্মের ইতিহাসের মধ্যেই কিন্তু এই এলোমেলো হওয়ার ঘটনাটা তৈরি হয়ে আছে। তো জন্মটি ওর যখন 1923 সালে হয়, এটা একটা রিসার্চ ইনস্টিটিউট, এটাকে বলে তোমার সোশ্যাল সায়েন্স রিসার্চ ইনস্টিটিউট হিসেবে, এটা তৈরি হয় গোয়েটে ইউনিভার্সিটি ইন ফ্রাঙ্কফুর্ট তার একটি অংশ হিসাবে। কিন্তু টাকাটা একজন মার্ক্সবাদী, উনি এই টাকাটা দিলেন রিসার্চ করবার জন্য, এবং হি ওয়াজ এ বিজনেসম্যান, আরেকজন ছিলেন স্কলার। তো তারা এক ধরনের মার্ক্সবাদী গবেষণা করবার জন্য প্রথমে এটা শুরু করে। আচ্ছা, এরপরে যেটা ঘটল লুকাতের আমলে, যে ফ্রাঙ্কফুর্ট স্কুলের সাথে সোভিয়েত ইউনিয়নের একটা কানেকশন হয় এবং কমিউনিস্ট ইন্টারন্যাশনালের একটা ইন্টারেস্ট এখানে তৈরি হয়। এরপরে যে জিনিসগুলো ঘটে এটা আমি একটু বলতে চাই, যে কেন এইখানে একটা এলোমেলো জিনিস তৈরি হয়েছে। যদি আমরা এর পেছনে যারা ছিল তাদের সম্পর্কে যদি কিছু বলি, যেমন আমেরিকা এবং জার্মানি অনেকগুলো ইউনিভার্সিটির সাথে সম্পৃক্ত হয়, রকফেলার ফাউন্ডেশন এর সাথে জড়িত, কলম্বিয়া ব্রডকাস্টিং সিস্টেম, আমেরিকান জুইশ কমিটি, সেভারাল আমেরিকান ইন্টেলিজেন্ট অফিসেস, দ্য অফিস অফ দ্য ইউএস হাই কমিশনার ফর জার্মানি, দ্য ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, দ্য হ্যাকার ইনস্টিটিউট হুইচ ইজ এ পশ সাইকিয়াট্রিক ক্লিনিক ইন বিভার্লি হিলস ক্যালিফোর্নিয়াতে, এবং
দুজন আমরা জানি যারা খুব পরিচিত এই ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের সাথে, লুকাচ এবং মার্কুজা, হারবার্ট মার্কুজা, এদের কিন্তু সিআইয়ের সাথে ইনভলভমেন্টটা একেবারে বহুল ব্যপ্ত এবং এটা অনেক ওয়াইডলি পাবলিশড। যেরকম মার্কুজা, উনি প্রথম মার্টিন হাইডেগারের, যিনি যেটাকে বলে প্রটিজে, যার নাম ছিল মার্টিন হাইডেগার, যিনি নাৎসি পার্টির মেম্বার হতে গিয়ে হয় নাই, তার সাথে হারবার্ট মার্কুজা কমিউনিস্ট হিসাবে তার জীবন শুরু করেন। তারপরে উনি যখন কলাম্বিয়া ইউনিভার্সিটিতে গেলেন, ওয়ার্ল্ড ওয়ার টু অফিস অফ স্ট্র্যাটেজিক সার্ভিসেস, ওএসএস বলে, তারপরে ইউএস স্টেট ডিপার্টমেন্ট, ওয়ার্ল্ড ওয়ার টু অফিস অফ স্ট্র্যাটেজিক সার্ভিসেস, এবং ওখানে ইউএস স্টেট ডিপার্টমেন্টের উনি সোভিয়েত পলিসির উপরে একজন টপ অ্যানালিস্ট হিসাবে কাজ করেন যখন ম্যাককার্থিয়ান পিরিয়ডটা চলছে, এবং 1960s উনি আবার এখান থেকে একটা সমারসল্ট করলেন, অ্যাবাউট টার্ন করে হি বিকেম নিউ লেফট, হি বিকেম দ্য গুরু, সোকল গুরু অফ দ্য স্টুডেন্ট রেভলিউশন, এবং আমেরিকান ইউনিভার্সিটিতে মেয়েদের ব্রা পরানোর উৎসবের হোতা হিসাবে উনি স্টার্ট করেন তার নিউ লেফট ক্যারিয়ার। লুকাত ইজ ভেরি কন্ট্রোভার্সিয়াল, কারণ ওর লেখার ভেতরেও সেটা পাওয়া যায় যে যেহেতু উনি এডুকেশন মিনিস্টারের পোস্ট উনি নিয়েছিলেন সোভিয়েত ইউনিয়নে, পরে সোভিয়েত ইউনিয়ন যখন হাঙ্গেরি অ্যাটাক করলো, দখল করলো, তখন উনি আবার সেই গভর্নমেন্টের মিনিস্ট্রিতে উনি ছিলেন, ওর আগের লেখার মধ্যে যেই জিনিসগুলো পাওয়া যায়, যখন এই সোভিয়েত ইউনিয়নের অর্থোডক্স মার্কসিজমের মধ্যে উনি ঢোকেন, তখন তার লেখাগুলো আরেক রকম হয়। পরে আবার যেটা আমার খুব ভালো লাগে যে বইটি, হিস্ট্রি অ্যান্ড ক্লাস কনশিয়াসনেস, সেখানে গিয়ে কিন্তু উনি চেষ্টা করেছিলেন যে তার আগে যে পাপগুলো উনি করেছেন সেই পাপটা মোচন করবার জন্য। এগুলো কিন্তু লেখার মধ্যেই আছে। অল টোল্ড আমরা দেখব যে একটা পিরিয়ডে ফ্র্যাঙ্কফুর্ট স্কুলে নানা ধরনের লোকের সমাবেশ হয়। এই নানা ধরনের লোকগুলোর একটা লিস্ট আমরা তৈরি করতে পারি। সেই লিস্টের মধ্যে যারা পড়ে তার মধ্যে মার্কসিস্টরা আছে, নন মার্কসিস্টরা আছে, ফ্রয়েডিয়ানরা আছে, ফ্রয়েডিয়ান মার্কসিস্টরা আছে, সোশিওলজিস্ট আছে, পজিটিভিস্ট, অ্যান্টি পজিটিভিস্ট, কান্টিয়ান, নিউ কান্টিয়ান, হেগেলিয়ান, নিউ হেগেলিয়ান, আরও মজার ব্যাপার যারা সূর্য উপাসক তারাও আছে। মানে এই যে ভ্যারাইটিটা, এই ভ্যারাইটিটা কিন্তু বোঝা দরকার। এবং ওয়াল্টার বেঞ্জামিন যখন প্রথম দিকে এর সাথে যুক্ত হন, উনিও কিন্তু মানে একটা পর্যায়ে গিয়ে জায়নিজদের সাথে ওনার একটা সম্পর্ক ছিল, পরবর্তীকালে মিউজিক করতে গিয়ে, কালচার করতে গিয়ে উনি হঠাৎ করে ক্রিশ্চিয়ান ধর্ম সম্পর্কে লিখতে শুরু করলেন, তারপরে উনি জুডাইজমের, মিস্টিসিজমের উপরও লেখালেখি করলেন। এই হলো ব্যাকগ্রাউন্ডটা। সুতরাং আমি প্রথমেই, আমার যে ধারণাটা সেটা হচ্ছে যে এটা
খুবই এলোমেলো এবং নানা ধরনের জায়গা থেকে লোকগুলো ওখানে এসছে। এই আশাতে ওরা যে কাজটা করতে পেরেছে, একটা কমন প্ল্যাটফর্ম ওরা তৈরি করেছে তিনটা বিষয়ের উপরে খুব গুরুত্ব আরোপ করে। প্রথম বিষয়টি হচ্ছে ন্যাচারাল সায়েন্স এবং সোশ্যাল সায়েন্সের মধ্যে একটা পার্থক্য তৈরি করা, এবং সেইটা করতে গিয়ে ওরা ট্রেডিশনাল থিওরি এবং ক্রিটিক্যাল থিওরি এই দুটোকে আলাদা করবে। ট্রেডিশনাল থিওরিটা যেরকম ছিল, আমরা এখনও সমস্ত ইউনিভার্সিটিতে সোশিওলজিতে যেভাবে থিওরিগুলোকে পড়ি, যার নাম হচ্ছে পজিটিভিজম, এবং যেখানে সাইন্টিফিক মেথডটা ব্যবহার করা হয় এই সামাজিক বিজ্ঞানগুলোতে, এখান থেকে এরা বেবেরিয়ান যে ক্লাসিফিকেশনটা ছিল, যে কুলতুর স্কুল, যে সোশ্যাল সায়েন্স হচ্ছে একটা কালচারাল সায়েন্স, এবং এই সোশ্যাল সায়েন্সগুলোর পক্ষে ফিজিক্স কেমিস্ট্রির মতো ওই এক্সাক্টিচিউড করা সম্ভব না, ওরকম অবজেক্টিফাই করা সম্ভব না, তার বিষয়বস্তু আলাদা, কারণ ফিজিক্স কেমিস্ট্রি ডিল করে এই সমস্ত ম্যাটার নিয়ে, আর সোশিওলজি সোশ্যাল সায়েন্সেস ডিল করে হিউম্যান বিইংকে নিয়ে, এই মানুষ, তার একটা ইমোশন আছে, মানুষ অটোনমাস, মানুষের সেন্টিমেন্ট আছে, এবং তার ব্যবহার সবসময় প্রেডিক্টেবল না। তাইলে পরে ওই ন্যাচারাল সায়েন্সেসের মেথডটা, এটা কিন্তু আমরা সোশ্যাল সায়েন্সেসে ব্যবহার করতে পারি না। অ্যাজ এ রেজাল্ট আমাদেরকে কী করতে হবে? তো এরা ঠিক তখন চলে গেল কান্টের কাছে, কান্টের কাছ থেকে ওই ক্রিটিক্যাল আইডিয়াটা তারা রপ্ত করল, এবং যেটা ইউজুয়ালি বলা হয় যে নিউ কান্টিয়ান, যে আমরা এখানে একটা হারমেনিউটিক্সও ব্যবহার করব, অর্থাৎ আমি ইন্টারপ্রিটেটিভ, যে কোনো ঘটনার নানা রকম ব্যাখ্যা হতে পারে, একটা সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা হবে না। আমরা এই ওয়েতে যেটা করতে পারি, ট্রেডিশনাল থিওরি এবং ক্রিটিক্যাল থিওরির মধ্যে একটা পার্থক্য তৈরি করতে পারি। তো ফ্রাঙ্কফুর্ট স্কুল পরবর্তীকালে ক্রিটিক্যাল থিওরির মধ্যে যখন ঢুকলো, তখন তারা আরেকটা জায়গায় একটা এডিশন করলো, সেটা হচ্ছে কান্টের পরবর্তীকালে হেগেল, এই হেগেলকে তারা নিয়ে আসলো ভায়া মার্কস, এবং বলছে যে আমার পদ্ধতিটা হবে ডায়ালেকটিক্যাল। তাহলে এই ডায়ালেকটিক্যাল পদ্ধতির মধ্যে ইম্পর্ট্যান্ট যে জিনিসটি, সেটা হচ্ছে কন্ট্রাডিকশন, এবং যখন আমরা সমাজকে বিশ্লেষণ করব, তখন এই কন্ট্রাডিকশনটাকে আমার দেখতে হবে, তাইলে পরে আমার পক্ষে সম্ভব হবে এই ডোমিনেশন, পাওয়ার, অথরিটি, এই জায়গাগুলোর সাথে এদের যেই ইডিওলজিটা আছে, এই ইডিওলজির সম্পর্কটা তৈরি করা। তাইলে পরে দিস বিকামস এ ক্রিটিক্যাল থিওরি। এই একটা জায়গায় গিয়ে এই নানা ধরনের লোকগুলো এখানে এসে একমত হলো যে আমরা এই কাজটা করতে পারি। দ্বিতীয় যে জায়গাটি, সেই জায়গাটা হচ্ছে এনলাইটেনমেন্টের জায়গা। এনলাইটেনমেন্টের ব্যাপারে তারা বলছে যে এনলাইটেনমেন্ট ইজ এ ডিজাস্টার, এবং তৃতীয়, এই এনলাইটেনমেন্ট যার থেকে তৈরি হয়েছে রিজন, এ রিজন ইজ ডেঞ্জারাস। বক্তব্যটা খুব সহজ, যে 17th-18th সেঞ্চুরিতে এনলাইটেনমেন্ট সায়েন্স তৈরি করে ফেথের সাথে কন্ট্রাডিকশন করে, তারা একটা রিজনের উপরে বেস করে সামাজিক বিজ্ঞান তৈরি করতে পেরেছিল, সেই এনলাইটেনমেন্ট এর পরে
ন্যাচারাল সায়েন্সেসে যে তার যে উন্নতি সাধন করলো এই রিজনের উপরে থেকে, এর আলটিমেট প্রোডাক্ট যেটা হলো 20th century বারবেরিজম। আমরা যে মার্কসিয়ান লিনিয়ার থিওরিটা ছিল যে আমরা ধীরে ধীরে প্রগ্রেস করছি প্রিমিটিভ কমিউনিজম থেকে স্লেভারি, তারপরে ফিউডালিজম, তারপরে ক্যাপিটালিজম, উই বিকাম মডার্ন। তাইলে প্রি মডার্ন থেকে আমি মডার্ন হলাম, আর এই মডার্নিটির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটি দরকার ছিল যুক্তিবাদ, রেশনালিজম, এটা এনলাইটেনমেন্টের গিফট। কিন্তু এই এনলাইটেনমেন্ট, এই রাইজ অব নাৎসিস এবং ফেসিজম, হলোকাস্ট, দ্য ডেস্ট্রাকশন অফ হিউম্যানিটি, এটা কী করলো? রিভিজিট করলো বারবারিজমটাকে। আমরা কি তাইলে পরে কি প্রগ্রেস করলাম কি না, এই কোশ্চেনটা সেখানে তৈরি হলো। অ্যাজ এ রেজাল্ট এনলাইটেনমেন্ট ইজ ডিজাস্ট্রাস এবং যুক্তি ডেঞ্জারাস, কারণ এই যুক্তির কারণে আমরা এই জায়গাটায় এসে পৌঁছিয়েছি। এখানেও কিন্তু আমরা পরে দেখব যে এই জায়গাও কিছু অস্পষ্টতা আছে, অনেকের লেখার মধ্যে আবার যুক্তিও চলে এসছে। আমি আর ওখানে যাচ্ছি না, আমি যেখানে যেতে চাইছি যে এই তিনটি যে জায়গা, এই তিনটি জায়গার মধ্যে আমরা দেখলাম, তিনটি জায়গা মানে দ্য ডিস্টিংশনস বিটুইন ট্রেডিশনাল থিওরি এবং ক্রিটিক্যাল থিওরি, একটা হচ্ছে এনলাইটেনমেন্ট, আরেকটা হচ্ছে রিজন। এই তিনটি ক্ষেত্রে নানা ধরনের লোক এসে একত্রিত হয়ে একমত পোষণ করে তারা লিখতে শুরু করলো। 4 যেটা ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের নিজের কন্ট্রিবিউশনটা ছিল, সেটা ছিল কালচার ইন্ডাস্ট্রি, মাস কালচার, এবং মাস কালচারটা কী করে ইনসেনসিটিভ হয় সেই সম্পর্কে তারা লিখলো। যে এখানে একটা স্ট্যান্ডার্ডাইজেশন আছে, কালচার স্টাইল, তার জেনারেল, এগুলো সমস্ত আগের থেকে ঠিক করা। আমরা যদি কোনো মুভি দেখি, এই 5-10 দেখবার পরে কিন্তু আমরা জানি যে কনক্লুশনটা কী হবে। এবং এখানে যে ম্যানিপুলেশনসগুলো করা হয়, যে মিথ তৈরি করা হয়, এবং এটা যেইভাবে এই এই মাস কালচারটাকে ম্যানিপুলেট করে ফর ক্যাপিটালিস্ট প্রফিট, এইখানে ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের একটা নিজস্ব কন্ট্রিবিউশন তৈরি হয়, যেটা শুরু করলো প্রথম হর্কেহাইমার এবং অ্যাডর্নো তাদের ডায়ালেকটিক্স অফ এনলাইটেনমেন্টের মধ্যে। তাহলে আমি একটা মাস কালচার তৈরি করলাম। এই মাস কালচার কী করলো? মার্কুজা বলল ইজ আ প্রোডাক্ট অফ টেকনোলজিক্যাল রেশনালিটি, এটার মূল পারপাসটা হচ্ছে রিপ্রেসিভ ডিসাবলিমেশন। আমি কি খুব কঠিন কথা বলছি? আচ্ছা, আমি তো একটু এগুলোর সাথে ফ্যামিলিয়ার না। আচ্ছা, আমরা এরকমভাবে আসি, একেবারে গল্পের মধ্যে যাই। এককালে আমরা বাস করতাম প্রি টেকনিক্যাল, প্রি টেকনোলজিক্যাল ওয়ার্ল্ডে, ঠিক আছে? আচ্ছা, সেখানে আমি একটা কালচার তৈরি করেছি, সেই কালচারের মধ্যে উঁচু শ্রেণীর একটা কালচার, নিচু শ্রেণীর একটা কালচার, এই দুটো কালচারের একটা কমন ব্যাপার ছিল, সেটা হচ্ছে দুটো কালচারই প্রকৃতির সাথে যুক্ত ছিল। যেটা মানে হাই কালচার এবং লো কালচার যে শব্দটা ব্যবহার করা হয়েছে, আমরা এখন কিন্তু এগুলোর অনেক রকম নাম দেই। আমাদের দেশে একটাকে বলি আমরা পল্লী সঙ্গীত,
লোকসঙ্গীত এটা কার, এটা কি হাই কালচার না লো কালচার? হ্যাঁ, তাইলে ওই সময়কার মানে প্রাক ধনতান্ত্রিক সমাজে আমাদের দেশে উঁচু শ্রেণীর লোকেরা তাদের কালচারটা কী ছিল, ওরা ওরা ওদের কালচার? হ্যাঁ, তার থেকে পল্লী সঙ্গীতের পার্থক্যটা কতটুকু? হ্যাঁ, উচ্চাঙ্গ সঙ্গীত, ঠুংরি, টপ্পা, না? হ্যাঁ, আচ্ছা, এগুলোর একটা মজার ব্যাপার, এগুলো কোনোটাই বাংলাদেশের না, এগুলো আমাকে ধার করে উত্তর ভারত থেকে মোগল দরবার থেকে কোর্ট থেকে আমাকে নিয়ে আসতে হয়েছে, এগুলো এখানে ছিল না। এবং এটা তৈরি হয়েছে কখন? যখন জমিদার ওই প্রথাটা তৈরি হলো 1793, কিন্তু তার আগে ওই যে যেটা বলল ওটা ছিল পালাগান। এবং সেখানে মহাভারত এবং রামায়ণের গল্পগুলো ছিল খুব ইম্পর্টেন্ট। টেকনোলজিক্যাল যুগে দেখা গেল যে একটা বড় পরিবর্তন হলো, টেকনোলজি মানুষের চিন্তাগুলোকে একমুখী করে ফেলল। মার্কুজ এটার নাম দিল ওয়ান ডাইমেনশনাল ম্যান। এই ওয়ান ডাইমেনশনাল ম্যানটা তৈরি হচ্ছে একটা ওয়ান ডাইমেনশনাল সোসাইটি থেকে, একমাত্রিক সমাজ। একমাত্রিক সমাজ কেন? এই কারণে যে এই সমাজটি টেকনোলজির কারণে তার স্ট্যান্ডার্ড অফ লিভিং বেড়ে গেছে, জনসংখ্যা সে কমাতে পেরেছে, এবং তার প্রয়োজন না থাকলেও সে জিনিসপত্র কেনে। কেন? মাস মিডিয়া থ্রু অ্যাডভার্টাইজমেন্ট সে কী করেছে, কতগুলো ফলস নিডস তার মধ্যে তৈরি করে দিয়েছে, না? এককালে আমাদের দেশে অ্যানালগ ফোন ছিল, তারপরে ডিজিটাল ফোন আসলো, কারোরই কোনো অসুবিধা ছিল না। এবং কারো যদি ফোন করতে হতো পোস্ট অফিসে গিয়ে অথবা টেলিফোন বুথে গিয়ে অথবা কারোর বাড়িতে গিয়ে একটা ফোন করে আসত। এরপরে আসলো আমাদের মুঠোফোন, না, মোবাইল। আচ্ছা, এখন দেখা গেল যে এটা সবারই থাকতে হবে, আগে কিন্তু এটা সবার ফোন ছিল না, থাকতে হবে। আচ্ছা, কিনলো যাদের টাকা ছিল, এরপরে এটা আরেকটু সস্তা হলো, আরও বিস্তৃত হয়ে গেল। এখন যে প্রথম কিনেছিল তার আর এটা ভালো লাগে না, তার এখন কী লাগবে? একটা স্মার্টফোন। স্মার্টফোন কেনার পরে তার বলছে এইটাও ভালো লাগছে না, আমার একটা আইফোন লাগবে। এই যে নিডটা, এই নিডটা তৈরি করেছে কে? টেকনোলজি, অ্যাডভার্টাইজমেন্ট। তাইলে এটা ইট হ্যাজ বিকাম এ কনজিউমার সোসাইটি। কনজিউমার সোসাইটি হওয়াতে আমার মনে হয় যা আমি তো বেশ আরাম আয়েশে আছি, খুব ভালো আছি, না? যখন ভালো আছি তাহলে যে আমাকে এই সুখগুলো দিল তার বিরুদ্ধে অপপ্রচার করা কি আমার উচিত? উচিত না। তাইলে যে লোকগুলো ক্ষমতায় আছে এবং তারা এই ক্ষমতার দ্বারা আমাকে এই প্রোডাক্টগুলো তৈরি করে দিয়েছে, আমি এত সুখে আছি, তাদের বিরুদ্ধে কি আমার মিছিল করা উচিত? তাদের বিরুদ্ধে কি আমার কিছু লেখা উচিত? মার্কুসে এটাকে বলল যে দ্য ডিমাইজ অফ ক্রিটিক্যাল থিঙ্কিং। এবং আরেকটা শব্দ ব্যবহার করলেন, প্যারালিসিস অফ ক্রিটিসিজম, যে এখন এটা এই নেগেশনটা নাই। দ্যার হ্যাজ বিন এন ইন্টিগ্রেশন অফ দ্য অপোজিটস অফ দ্য নেগেশন। এই ইন্টিগ্রেশনের কারণে, অর্থাৎ যারা আন্দোলন করতে পারত, যারা ভিন্ন
চিন্তা পোষণ করতে পারত, তাদেরকে আজকে যেটা বাংলাদেশে হয়েছে, সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে কিনে ফেলেছে অত্যন্ত সস্তা কতগুলো প্রলোভন দিয়ে, ঠিক তেমনি এদেরকে কেনা যাবে। তাহলে এদেরকে যদি আমার তাবের মধ্যে নিয়ে আসা যায় তাহলে আর কোনো রকম প্রতিবাদ হবে না। তাহলে এই সমাজটাই কনজিউমারিস্ট সমাজটা হচ্ছে প্রতিবাদহীন সমাজ। এই প্রতিবাদহীন সমাজ যখন হলো তখন কি হচ্ছে যে শ্রেণীর সাথে শ্রেণীর সংঘাতটা এটার ঘটবে না, এটার কোনো কন্ট্রাডিকশন না। কন্ট্রাডিকশন কি? কন্ট্রাডিকশন হচ্ছে আপার ক্লাসের লোয়ার ক্লাসের কালচারের মধ্যে। কালচার কি করলো? কালচার আপার ক্লাসের এবং লোয়ার ক্লাসের কালচারটার মধ্যে আমার কামনা এবং প্রেম এই দুটোর প্রকাশকে ভিন্নতর করল। একটু কঠিন মনে হচ্ছে? আদিকালে সুখ আনন্দ, যেটাকে ইংরেজিতে বলছে প্লেজার, এবং ফ্রয়েড যেটার নাম দিয়েছে প্লেজার প্রিন্সিপল, এটার আদি উৎস ছিল কামনা, এবং কামনা নিবারণের আদি উৎস হচ্ছে নারী। তাইলে নারীকে যদি একচেটিয়া অধিকার করা যায় তাইলে পরে আমি সুখকে একচেটিয়া করে রাখতে পারি। মনোপোলাইজেশন অব ওম্যান, এটা তখন কী ছিল যে যাদেরই ক্ষমতা ছিল, যাদেরই টাকা ছিল, তারা কিন্তু এই কাজটা করত। সুলতান সুলাইমান প্রকৃষ্ট উদাহরণ। হ্যারেম তৈরি করা, খাতুন রাখা, এগুলো তো আমরা জানি না। এবং এরপরে যেটা হলো আধুনিক কালে জুনিয়র এক্সিকিউটিভ থেকে শুরু করে কর্পোরেশনের সমস্ত এক্সিকিউটিভসরা, তারা আগেকার জমিদারদের মতো ভূস্বামীদের যে অধিকারটা ছিল সেই অধিকারটা তারা নতুনভাবে ধনতান্ত্রিক সমাজে তারা পাটাইয়া তৈরি করে, লাস ভেগাস তৈরি করে এরাই জিনিসটাকে করলো। মিস্ট্রেস রাখতে শুরু করলো। মিস্ট্রেস মানে হচ্ছে কি বলে বাংলায়, উপপত্নীর মতো তাদেরকে রাখতে শুরু করলো। হ্যাঁ, রক্ষিতা, ভেরি গুড। কেপ্ট, কেপ্ট হচ্ছে রক্ষিতা, আর মিস্ট্রেসেস হচ্ছে উপপত্নী। হ্যাঁ, এদেরকে রাখতে শুরু করলো। আচ্ছা, তাহলে মনোপোলাইজেশন অফ ওমেনটা, এটা ইম্পর্টেন্ট। এখন বলছে যে এটা ফ্রয়েড থেকে স্টার্ট করলে যে আমার সভ্যতার সাথে সমাজের সাথে আমার যে মূল দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা কিন্তু শ্রেণী দ্বন্দ্ব নয়, এই দ্বন্দ্বটা হচ্ছে প্লেজার এবং ওয়ার্কের দ্বন্দ্ব। দ্য প্লেজার প্রিন্সিপল এবং রিয়ালিটি প্রিন্সিপল, ওয়ার্ক প্রিন্সিপল। কেমন করে জিনিসটা ঘটল? জিনিসটা ঘটল, সে বলছে আমার জীবনের উদ্দেশ্য কি? আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে সুখ। মানুষের জীবনের কি উদ্দেশ্য? হ্যাপিনেস। এই হ্যাপিনেস আমি পাই কোথা থেকে? প্লেজার থেকে। এটার মূল থিওরিটা ফিলোসফিক্যালি বলে হেডোনিজম, হেডোনিজম সুখবাদ। না, সুখী হচ্ছে আমার জীবনের মূল লক্ষ্য। আমি যা কিছু করি আমি সুখের জন্য করি, ঠিক আছে? তাহলে সুখকে বাধাগ্রস্ত করে কে? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্লাস, পরীক্ষা। কারণ এই যে আমি বসে বসে টিভি দেখছি, এই টিভি দেখার আনন্দ থেকে অথবা আলিয়া ভাটের নাচ দেখার আনন্দ থেকে আমাকে চলে যেতে হচ্ছে ক্লাসরুমে এবং পরীক্ষা দিতে হচ্ছে। যা আমার ভালো লাগে না পড়তে সেটা পড়ে আমাকে সেটা পরীক্ষা দিতে, আমি কোয়ার্সড, রিপ্রেসড, আমাকে শোষণ করে। কী শোষণ করে? যাদের অনেক নারী আছে, যারা অনেক প্লেজার করে, তারা
আমাদেরকে শোষণ করে ওই নারীগুলোকে নিয়ে যায়, আমার জন্য প্লেজার করার কিছু রাখে। তাইলে টাকার বঞ্চনার থেকে সুখের বঞ্চনাটা, এটা হচ্ছে মেন কন্ট্রাডিকশন ইন দিস সোসাইটি। প্লেজার ইজ ইম্পর্টেন্ট, আগে মার্ক্স যেরকম বলবে প্রোডাকশন ইজ ইম্পর্টেন্ট, এখানে কনজাম্পশন ইজ ইম্পর্টেন্ট, প্লেজার ইজ ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে এই সমাজের মূল বৈশিষ্ট্য। হ্যাঁ, মডার্নিটিতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এসে গেল, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণেই আমাকে কোথায় যেতে হলো, ফ্যাক্টরিতে। তো ফ্যাক্টরিতে যে আমি কাজ করি, আমাকে কি বলল, তুমি সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করবে, এটাও যথেষ্ট না, তোমাকে কি করতে হবে, আবার ওভারটাইম করবে। তা আমি যে ওভারটাইম করলাম, আমার বউ কী করে, হা পিত্তেশ করে বসে থাকে। তো বউ যতক্ষণ না হচ্ছে, আমার তো আনন্দ হচ্ছে না, প্লেজারও হচ্ছে না, কারণ তখনকার দিনে লেজিটিমেট আনন্দটা ওয়ার্কিং ক্লাসের জন্য ছিল, বিয়ে করা। তো এখন আমি যদি 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা ঘুমাই, আমার থাকে কয় ঘন্টা, হ্যাঁ 18। আচ্ছা, যদি আমি 8 ঘন্টা ঘুমাই আর কাজ করি, আমি তখনকার দিনে 12 ঘন্টা, 10 ঘন্টা ছিল রেগুলার, ওভার টাইম করলে আরও 2 ঘন্টা, 12 ঘন্টা, যাওয়া আসাতে 2 ঘন্টা, 14 ঘন্টা, আর থাকলো কি। তা আমার নিজের একটা প্রিপারেশান আছে, পার্সোনাল টাইম দরকার আছে, না তাহলে আমি বউর সাথে কখন সময় কাটাবো। তো আমি যখন বউকে ডাকি, সে ঘুমন্ত, না ঘুম থেকে উঠিয়ে আমি প্লেজারের জন্য যাই, কোনো সারা শব্দ নাই, ওই প্লেজারে আমারও কোনো প্লেজার হয় না, আমি বঞ্চিত। এটা একটা বঞ্চনার ইতিহাস, এই বঞ্চনাটা হচ্ছে কামনার বঞ্চনা, প্রেমের বঞ্চনা। এবং মূল সংঘাতটা এই বন এই এই বাসনা কামনার সাথে এই কাজের রিয়ালিটির, অর্থ সঞ্চয়ের, অর্থ উপার্জনের দ্বন্দ্ব, এটাই হচ্ছে মূল সংখ্যা। যদি আমি অর্থ উপার্জন করতে যাই, তাহলে পরে আমি কামনা থেকে বঞ্চিত হই, সুখ থেকে বঞ্চিত হই, আর যদি না যাই তাহলে আমার সার্ভাইভারের প্রবলেম। তো এটাকে ও নাম দিল দ্য কনফ্লিক্ট বিটুইন লিবিডো অ্যান্ড অ্যানাঙ্কে। তো এই কনফ্লিক্টটা যখন হলো, মার্কুজা বলছে, ওয়েল ফ্রয়েডের সময়ে এই বঞ্চনাটা তাও মেনে নেওয়া যায়, কারণ তখন মাত্র ক্যাপিটালিজম শুরু হয়েছে, অ্যাকুমুলেশন শুরু হলো, এবং ইট ওয়াজ নেসেসারি রিপ্রেশন। এই রিপ্রেশনটা না করলে পরে এই সভ্যতাটা আমরা সৃষ্টি করতে পারতাম না। কিন্তু এখন টেকনোলজি, রিজনের ব্যবহারটা এতটুকু এক্সটেন্ডেড হয়ে গেছে যে টেকনোলজি ব্যপ্ত, টেকনোলজির কারণে মাস প্রোডাকশন হচ্ছে, অটোমেশন এসে গেছে, যেই কাজ আগে আমি 10 ঘন্টায় করতাম এখন আমি হাফ অ্যান আওয়ারে করি। ইফ দ্যাট ইজ দ্য কেস, তাহলে পরে এই যে তুমি আমাকে বসিয়ে রাখছ অফিসে, আমার প্রেমিকা, আমরা আর এখন স্ত্রী বলবো না, কারণ ওটা ডেড হয়ে গেছে, না তো এই প্রেমিকার থেকে যে আমাকে তুমি দূরে সরিয়ে রাখছ, এটা কি জাস্টিফাইড? মার্কুজা বলছে না, ইট ইজ নট জাস্টিফাইড এই সমাজে। তাইলে লেট ক্যাপিটালিজমে ইট ইজ এ সারপ্লাস রিপ্রেশন, যার দরকার নাই, এটা উদ্বৃত্ত বঞ্চনা, উদ্বৃত্ত শোষণ, উদ্বৃত্ত অবদমন। আমি যে দমন করে আছি, আমার যে ঐশ্বরিয়াকে দেখলে ভালো লাগে, আবার শিল্পার নাচ দেখলেও আমি খুব খুশি হই, শাহরুখ খানও ভালো লাগে, আমির খানও ভালো লাগে, সালমান খান আরও ভালো লাগে যখন ও জামাটা খুলে ফেলে এবং এরকম করতে থাকে। দে স্টিমুলেট মি, দে গিভ মি প্লেজার। এই প্লেজারটা
আমি যখন কাজ করি তখন এইখান থেকে আমি বঞ্চিত হই। এই অধিকারটা কে দিল তোমাকে বঞ্চনা? তখন তারা কি করল, তারা কিতাবের মধ্যে ঢুকলো। আল্লাহ কিতাবের মধ্যে বলছে যে তুমি মরে গেলে যখন আমার কাছে আসবে তোমার এই ভালো কাজ করবার জন্য তোমাকে আমি সুখে রাখবো বেহেস্তে। বেহেস্তে কী পাবে তুমি? সমস্ত যাকে তুমি চাইবে, যে নারীকে তুমি চাইবে তাকে পাবে, হুরিদেরকে পাবে। আর তুমি যদি সমকামী হও তাহলে তোমার জন্য আমি গোলেমানও রেডি করে রাখছি, অল প্লেজার ফর ইউ। এবং বেহেস্ত কি? বেহেস্ত হচ্ছে একটা প্লেজার হাউস, ওখানে আর কোনো কর্মকাণ্ড নাই প্লেজার ছাড়া। তাইলে কেন আমাকে প্লেজার থেকে বঞ্চিত করছো? দিস ইজ নট রাইট। তাইলে আমরা ডিটেক্ট করলাম যে এই সমাজে লেট ক্যাপিটালিজমে মূল কন্ট্রাডিকশনটা হচ্ছে প্লেজারের সাথে ওয়ার্কের সারপ্লাস, ওয়ার্কের সারপ্লাস রিপ্রেশন। এখন সে বলছে এই ক্যাপিটালিজম যেহেতু অনেক সঞ্চয় করেছে সে এবার কি করল, সে বলল আচ্ছা ঠিক আছে তুমি ডিসাবলিমেট করতে চাইছো, এতকাল সাবলিমেট করেছো, অবদমন করেছো, এখন কিছুটা তোমাকে আমরা নিষ্কৃতি দেই, তুমি কিছুটা তোমার ওটাকে কি বলে আনন্দ তুমি প্রকাশ করবার একটা প্রাতিষ্ঠানিক বন্দোবস্ত আমি করে দেই, এটা করো। ঠিক আছে কি হবে, বউ আর ভালো না, এটা প্রাচীন, এবার থেকে গার্লফ্রেন্ড রাখো, একটা গার্লফ্রেন্ডের সিস্টেম তৈরি করে দেবে। তো গার্লফ্রেন্ডের সিস্টেমটা খুব ফ্লেক্সিবল। তারপরে বলছে কেবল গার্লফ্রেন্ডও তুমি রাখতে পারো, আরও যদি তোমার টাকা পয়সা থাকে তাহলে তুমি একটা হাফ গার্লফ্রেন্ডও রাখতে পারো। ইন্টারেস্টিং, এটা কেমন করে ঘটবে? আচ্ছা, এই যে তুমি এখানে কাজ করছো যে ইন্ডাস্ট্রিতে, এই ইন্ডাস্ট্রিটা আমরা একটা প্লেজারেবল একটা প্লেস তৈরি করে দেব। তো হথর্ন স্টাডি করলো, প্রোডাক্টিভিটি লো ফ্যাক্টরিতে, যদি এটাকে বাড়াতে হয় কী করতে হবে, এই রংটা পাল্টে দাও, সাদা খুবই কেমন যেন লাগে, কালারফুল করো, ব্রাইট কালার দাও, অনেক আলো দাও, দেওয়া হলো। তারপরে বললো এবার একটু গান ছেড়ে দাও, তো সমস্ত ফ্লোরে ফ্লোরে গান দেওয়া হলো, তো দেখা গেলো যে প্রোডাক্টিভিটি বেড়ে গেছে। তাইলে এক কাজ করো, এইখানে ক্যাপিটালিজমের তো প্রথম কাজ হচ্ছে চিপ লেবার খোঁজা, তো এদেরকে আমি তো চিপ লেবার হিসেবে ব্যবহার করছি, কিন্তু তারা তো ইউনিয়নাইজড হয়ে গিয়ে আবার মাঝে মাঝে গোলমাল করে। তাইলে এক কাজ করি, এই যে এখানে যেগুলো মাথায় ঘোমটা দিয়ে আছে, উড়না টুন্না পড়ে আছে, এদের নাম হচ্ছে ওমেন, তাহলে ওমেন লেবার ফোর্স আমি ইউজ করি বিকজ দে আর চিপার, সস্তা। মেয়েদেরকে আনলাম, কিসের জন্য আনলাম? আমার অ্যাকুমুলেশনের জন্য, পুঁজি সঞ্চয়ের জন্য। কিন্তু এটা আনার ফলে কি হলো, হঠাৎ দেখা গেল যে পুরুষরা আর অফিস ছেড়ে যেতে চায় না, ফ্যাক্টরি ছেড়ে যেতে চায় না। কেন? ওই যে মেয়েদেরকে আনা হলো, আগে তো ওরা স্কার্ট স্কার্ট পরে টরে থাকতো, এখন তাদের জন্য আমি কি করলাম, আমরা বলছি যে ওয়ান ডাইমেনশনাল সোসাইটি, তাদের জন্য আমি জিন্সের প্যান্ট তৈরি করলাম, এবং এমন করে করলাম ওই প্যান্ট পরা না পরা প্রায় একই রকম, আমি যা দেখতে চাই আমি দেখে ফেলতে পারি। ভেরি ইন্টারেস্টিং স্টিমিউলাস রেসপন্স থিওরি। ও যখন আমার পাশে বসে কাজ করে তখন আমার ব্লাড প্রেশার বাড়তে থাকে, আমার কাজের স্পৃহ প্রচুর বেড়ে যায়, তো তার ফলে কী হলো, প্রোডাক্টিভিটি বাড়তে শুরু করল। এটা ফ্যাক্টরিতে যখন এক্সপেরিমেন্ট করলাম, আমি এবার কী করলাম, এবার অফিসের মধ্যে আমি সেক্সি অফিস গার্লস কোট অ্যান্ড আনকোট মার্কুজা তাকে আমি এখানে আনলাম, কিন্তু তাকে আমি আবার প্যান্ট শার্ট পরাবো না, সে কী পরবে, স্কার্ট। স্কার্টের দৈর্ঘ্যটা ছোট হবে এবং মাঝখানে একটা স্লিট থাকবে, কাটা থাকবে,
এবং সে যখন তার পাটা একটু নাড়াবে টাড়াবে, আমার পক্ষে কিছু নৈসর্গিক দৃশ্য দেখাও সম্ভব। আমি যেহেতু কনজিউমার সোসাইটি, আমি ডিওডারেন্ট থেকে আরম্ভ করে পারফিউম খুব সস্তায় দিয়ে দিয়েছি, ও আবার এগুলো মেখে আসবে, এবং ওর পাশে যখন আমি বসবো একটু হাওয়াতে যখন ওর চুলগুলো আমার কাছে আসবে, ওই গন্ধে আমার প্রোডাক্টিভিটি বাড়তে চুল তার কবে কার বিদিশার মেশে বেড়ে গেল। এটা হচ্ছে ডিসাবলিমেট করা। তাইলে আমার বাসনা কামনা কিছুটা চরিতার্থ হলো না। আমার বউ ফোন করে, রাত হয়ে গেছে, তুমি এখন আসতেছো না? না 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 না, অফিসে অনেক কাজ, এটা শেষ না করে আমি আসতে পারবো না। কেন? ওই চুল উড়ে আসে, গন্ধ আসে। তাহলে এই ডিসাবলিমেশন ইজ রিলেটেড টু প্রোডাক্টিভিটি। এইবার একটা ইন্টারেস্টিং কথা মাতৃষা বলছে, ভালো, তবে এখানে হাই কালচার লো কালচারের মধ্যে এই ডিসাবলিমেশনটা আলাদা করে দেওয়া হলো। কীভাবে আলাদা হলো? লো কালচার মাস কালচারের মধ্যে থাকবে, ওয়ান ডাইমেনশনাল কালচারের মধ্যে থাকবে। হাই কালচার সে মাল্টিপল কালচারের মধ্যে থাকবে, মাল্টিপল ডাইমেনশনাল। এটা কি বুঝতে কঠিন হচ্ছে? যেমন আমরা লো কালচার, লো কালচার সে কি করতে চায়? কামনা বাসনা চরিতার্থ করতে চায়। এখন সে গান লেখে, কবিতা লেখে, তো লিখবার সময় তার মাথার মধ্যে ওইটাই, পীড়িতের কাঁথা দিয়ে যাইটা ধর, সোনা বন্ধু তুই আমারে করছিস দেওয়ানা, কি এরকম আছে না? এখন আমি যদি আপার ক্লাসে যাই, হাই কালচারে, ও কি বলছে? হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়। ইটস ডিফারেন্ট। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝরে, জানি নাই তো তুমি এলে আমার টানে, বোঝা যায়? এখন আমরা যদি এটাকে যদি আরেকটুকু ক্রস কালচারের মধ্যে আসি, হাফিজ সে কবিতা লিখতেছে পারস্য দেশে, হাই কালচার। আগার আন্তুরকে সিরাজি বা দিলে মারা, বক্সা মে হিন্দুস্তান সমরকন্দ বা বুখারার। যদি সিরাজনগরের ওই তুর্কি রমণী যার সৌন্দর্য দেখে আমি পাগল হয়ে তার প্রেমে পড়ে গেছি, সে যদি আমার হৃদয়, আমার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করে বা দিলে মারা, তাহলে আমি কি করব? বক্সা মে হিন্দুস্তান সমরকন্দ বা বুখারারা, ওই মেয়ের গালের কালো তিলের জন্য আমি সমরকন্দ ও বুখারা সাম্রাজ্য বিলিয়ে দেব। এটা কোন কালচার? হাই কালচার। ইজ সো ডিস্টিংক্ট ফ্রম লো কালচার। তো মার্কুসে বলছে এটা আরো ভালো করে বোঝা যাবে যদি আমরা নিউ ইয়র্কের রাস্তা দিয়ে হাঁটি। লো কালচার প্রেম করছে, ল্যাম্পপোস্ট মেয়েটাকে ওখানটায় ল্যাম্পপোস্টের সাথে রেখে প্যান্ট খুলে জিপার খুলে সে কাজ করতেছে, অথবা ইলেভেটরে হঠাৎ করে লোকজন কমে গেল, একটু সুযোগ পাওয়া গেল, সে ইলেভেটরের মধ্যেই স্কার্টটাকে উপরে উঠিয়ে কাজ করছে। কম্পেয়ার দিস, ও বলছে হাই কালচারে যেখানে নায়ক নায়িকাকে নিয়ে মিডাউজের মধ্যে আছে, ড্যাফোডিলস দেখছে, লাইলাক দেখছে, তার মধ্যে যে প্রকৃতিকে ধারণ করে সে কিন্তু তার বাসনা চরিতার্থ করছে, যেটা
রবীন্দ্রনাথ ভানু সিংহের পদাবলীতে লিখছে, কুঞ্জ পথে সখী কইসে যাওব অবলা কামিনী রে শাওন গগন গৌরগণ। তাইলে এইখানে প্রেম কি করছে, শ্রাবণের ধারার সাথে, কুঞ্জ বনের সাথে, মালতী ফুলের সাথে এইখানে ওই প্রেমটা মিশে গেছে। আর যারা দরিদ্র লো কালচারে মাস ওয়ান ডাইমেনশনালে, তারা কি করছে ইউটিউবের কালচারের মধ্যে, ইউটিউবে লেখা আছে যে এইভাবে প্রেম করো, আমি সেইভাবে প্রেম করি, স্টেজ নাম্বার ওয়ান, স্টেজ নাম্বার টু, স্টেজ নাম্বার থ্রি, তারা বই বের করলো জয় অফ সেক্স, তুমি সেইভাবে করবে। গ্রামারটা ভুল হলো কিনা আবার দেখে যে মেয়ে কোনো রেসপন্ড করে না, তখন আবার গিয়ে ওই গ্রামার বই দেখে যে আমি কোথাও ভুল করলাম কিনা। তো বলছে দিস ইজ রিফ্রেসিভ, আমি আমার মতো যেটা স্পন্টেনিয়াস, আমি যে একটা অটোনমাস এজেন্ট, এই অটোনমাস এজেন্ট সে অটোনমাসলি তার ভালোবাসাকে এক্সপ্রেস করতে পারে না, ইজ বিং ডিটারমিন বাই দ্য জয় অফ সেক্স অথবা কামাসূত্রা অথবা সোকল অল দিস কি বলে এগুলোকে ম্যানুয়ালস, ম্যানুয়াল লেখা আছে, এই ম্যানুয়াল দিয়ে সে যায়। আর নইলে পরে কোনো গোলমাল হলে সে ডাক্তারের কাছে যায়, ডাক্তার আমার কি সমস্যা, আমি কেন এরকম করতে পারি না। টেকনোলজিক্যাল সোসাইটি, নাও এই টেকনোলজিক্যাল সোসাইটি আরেকটা গোলমাল করলো তার এই কামনা বাসনার জগতে, এবং এটা খুব ইম্পর্টেন্ট ফর দি ফ্রাঙ্কফুর্ট স্কুল, দ্য ডিস্টিংশন বিটুইন প্রাইভেট এবং পাবলিক এটাকে ডিসঅ্যাপিয়ার করে দিল। কঠিন লাগছে, যেটা প্রাইভেট আর যেটা পাবলিক, প্রি টেকনোলজিক্যাল সোসাইটিতে দুটো ছিল আলাদা। পাবলিক স্ফিয়ার ছিল আমি মাঠে খেতে কাজ করতাম, ফসল ফলাতাম, বাড়িতে আমি এলাম, প্রাইভেট আমার ঘরের দরজাটা বন্ধ করে আমি আমার স্ত্রীর সাথে সঙ্গোপনে আলাপ করছি, এটা প্রাইভেট, এটা কেউ দেখবে না, কেউ জানতে পারবে না। বাট দিস ইজ নট দ্য কেস নাও, প্রভা নামে একটা মেয়ে প্রাইভেটলি কী করলো, কেমনভাবে কী করলো, আমি এখন বসে বসে এখানে দেখতেছি, এটা কী করে সম্ভব। টেকনোলজি, দ্য টেকনোলজি হ্যাড ডিস্ট্রয়েড দ্য ডিস্টিংশন বিটুইন প্রাইভেট অ্যান্ড দ্য পাবলিক, ভেরি ইম্পর্টেন্ট। এবং সেই কারণে মানে এই ও আরও যে জিনিসগুলো করলো, তোমরা এখন অত্যন্ত শিশু বলে আমার কাছে মনে হয়, কিন্তু তারপরও মনে হয় যে যেহেতু এগুলো নিয়ে চিন্তাভাবনা করো এটা বলা যায়। ও বলছে ঠিক আছে, তুমি তো গরিব, তুমি তো ওয়ার্কিং ক্লাস, তোমার তো মনোপোলাইজেশন অফ ওমেন নাই, গার্লফ্রেন্ড নাই, হাফ গার্লফ্রেন্ডও নাই, কোনো অসুবিধা নাই, আমার দোকানে আসো, আমার দোকানে তোমার জন্য রাবারের তৈরি গার্লফ্রেন্ড আছে, অনেক রকম স্পেসিফিকেশন আছে, তুমি কোনটা পছন্দ তুমি কিনে নিয়ে যাও, ওয়ান্ডার উম্যান আছে, চার্লিজ অ্যাঞ্জেলস আছে, না এগুলো সব আছে, ম্যাডোনাও আছে, তোমার যাকে ভাল লাগে তুমি নিয়ে যাও, সেই হচ্ছে তোমার রাতের সজ্জা সঙ্গী। মেয়েদেরকেও বললো যে তোমার জন্য আমি ওগুলো আবার ঠিক করে রেখেছি, ভাইব্রেটার, নানা রকম জিনিস, ব্যাটারি চালিত, এই 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 নানা রকম ইলেকট্রিসিটি, এই সমস্ত করে রেখেছে। ইউ ডোন্ট নিড এ বয়ফ্রেন্ড অর এ গার্লফ্রেন্ড, তোমার বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডকে রিপ্লেস করছে টেকনোলজি, অবজেক্টিফিকেশন। তাইলে কি হচ্ছে, তুমি কি করতে পারো, তুমি এমন একটা সমাজে বাস করতে পারো যেই সমাজ পণ্যকে পূজা করবে, কমোডিটি ফেটিশিজমস তৈরি হবে, রিয়েল যেটা মানুষ, যেটা হিউম্যান বিং, যেটা এরা দূরে সরে যাবে, অবজেক্টগুলো আসবে, এটা তুমি কিনতে পারবে, বিক্রি করতে পারবে, মর্টগেজ দিতে পারবে, দ্য হিউম্যান রিলেশনশিপ। আর টেকনোলজিক্যাল সোসাইটিতে ইউ ডেভেলপ এ রেইফাইড সোসাইটি,
তাহলে এটাকে তুমি অবজেক্টিফাই করে ফেলতেছ। তারপর আরো ভয়ঙ্কর কাজ করলো। আগে তুমি চিন্তা করো, বনলতা সেন চেনো না? বনলতা সেন পাখি নীরের মতো চোখ, তার চুলের মধ্যে একটা সৌন্দর্য আছে, চুলের মধ্যে গন্ধ আছে। রবীন্দ্রনাথও বলছে কৃষ্ণকলির কথা, কৃষ্ণকলি আমি তাকেই বলি, আমি দেখেছি তার কালো হরিণ চোখ। ঠিক আছে, তো তখনকার দিনে তুমি যদি বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, এরা কিন্তু প্রথম মডার্ন হচ্ছে সংস্কৃতিক অথবা ভেদিক নোশন অফ কামনা, ওটাকে ছেড়ে ওরা মডার্ন নোশন অফ লাভ এর মধ্যে ঢুকছে, প্যাশন থেকে লাভের মধ্যে আসতেছে, রোমান্টিক লাভ। তো সেই সময় ওই যে দেখা যাচ্ছে যে মেয়েটাকে দেখলো প্রথম দেখাতে, তার রূপ দেখে সে অজ্ঞান হয়ে গেল না, অজ্ঞান। তুমি চিন্তা করো, আর তারপরে যখন নায়ক নায়িকা একসাথে হাঁটে, একসাথে বসে, ঠিক আগে যেরকম আমি বললাম, তার গন্ধ, তার একটু সামান্য স্পর্শ, চুলের স্পর্শ, এটাও তাকে অভিভূত করে। এর মধ্যে কি হলো, রবীন্দ্রনাথ লিখতেছে তার নখ আছে, আঙ্গুল আছে, আঙ্গুলগুলো হচ্ছে চাপার কলির মতো, নখগুলো কেমন পদ্মের মতো, ডাল কিসের মতো, আপেলের মতো, ঠোঁট কেমন তাম্বুল রাগে রঞ্জিত, চুল অ্যালোকেশি কুন্তল, সব কিছু বর্ণনা করতেছে। এই যে বর্ণনা, এই বর্ণনার মধ্যে যেটা হলো ইরোস, অথবা আমরা ইরোসের কোনো বাংলা নাই, একটা ব্যক্ত প্রেম অথবা ব্যক্ত কামনা, এই ইরোসটা একটা মেয়ের অথবা একটা ছেলের পা থেকে মাথা পর্যন্ত, চুল থেকে আরম্ভ করে নখ পর্যন্ত সব কিছুই হচ্ছে ইরোটিসাইজড। সুতরাং আমি ফ্রি এজেন্ট, আমার যেটা দেখে ভালো লাগে, যেটা দেখে আমি আকৃষ্ট হই, আমি সেটাতেই আমি প্লেজার পাবো, তাতেই আমার আনন্দ। টেকনোলজিক্যাল সোসাইটি বলছে এটা তো হবে না, তোমার অটোনমি হ্যাজ টু বি ডিস্ট্রয়েড, তোমার কোনো ইন্ডিভিজুয়াল চয়েস থাকবে না, থিংস আর বিং অ্যাডমিনিস্টার্ড ইন এ টেকনোলজিক্যাল সোসাইটি। তাহলে কি করতে হবে, আমি মেয়েটার বডি থেকে সেক্স সরিয়ে দেব, দিয়ে এটাকে সেন্ট্রালাইজ করব, তার পায়ের মধ্যে সেক্স থাকবে না, নখে সেক্স থাকবে না, চুলে থাকবে না, চোখের মধ্যে থাকবে না, ওটা সেন্ট্রালাইজড হবে ইনটু ফিমেল ব্রেস্ট অ্যান্ড ইনটু ফিমেল রিপ্রোডাকটিভ অর্গ্যানস। এটা বোঝা গেল? যদি তাই হয়, এবার আমি কি করতে পারবো, কমোডিটি ফেটিশিজম করতে পারবো, আমি ব্রা নামে একটা প্রোডাক্ট তৈরি করব, পেন্টি নামে একটা প্রোডাক্ট তৈরি করব, এবং বলবো যে সেক্স হচ্ছে ব্রার মধ্যে, নট ইন দ্য ফিমেল ব্রেস্ট, সেক্স হচ্ছে পেন্টির মধ্যে, নট ইন দ্য ফিমেল অর্গ্যান। এইটা বিক্রি, ড্রিমি লেস্ট, এইটা পড়লে পরে তোমার বয়ফ্রেন্ড তোমাকে ঝাঁপিয়ে পড়বে তোমার উপরে, বাই ইট, এখন সস্তায় আছে, আমি সেলে দিতেছি অনলি $50 চলতেছে। তাইলে পরে কি হলো, মেয়েরা একটা প্যান্ট পরে, শার্ট পরে, ধোয় ঝুলিয়ে দেয় শুকাতে রোদের মধ্যে, কিন্তু ওই দুটো বস্ত্র সে লুকিয়ে রাখে, ওটা যেন নাই, ওটা কোথায় শুকায় তার জন্য আবার একটা ডিটেকটিভ এজেন্সি লাগবে খুঁজে বের করতে যেটা কোথায়। এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কি হচ্ছে, যেটা আমি নিজের জীবনে আমি দেখেছি আমার ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতেও, ওরা স্যাটারডেতে বেসিক্যালি লন্ড্রি করে,
বেসমেন্টের মধ্যে প্রচুর ওয়াশিং মেশিন থাকে, ড্রায়ার থাকে, তো যেহেতু কমপক্ষে 50 মিনিটস লাগে ওয়াশ হতে, আবার ড্রাই হতে ওরকম সময় লাগে, তো যারা উপরে থাকে এসে বেসমেন্টে এগুলোকে দিয়ে ওটা ড্রাই হতে হতে ও কফি খায়, কাজ করে, আবার নিচে নামে এক ঘন্টা পরে এসে আবার ওটাকে পাল্টে দেয়। যখন পাল্টে দেয়, শুকানোর জন্য দেয়, তখন দেখে যে তার পেন্টিও নাই, তার ব্রাও নেই। বোঝা যাচ্ছে? তাহলে সেক্সকে কিন্তু আমি টেকনোলজি দিয়ে আমি অবজেক্টের মধ্যে নিয়ে এসেছি। ইট ইজ অবজেক্টিফিকেশন, ইট ইজ নট ইন দ্য হিউম্যান বডি। এবং ওই রকম মানে এক ধরনের ক্লাপটোমেনিয়া আমরা তৈরি করেছি, যার একটা থ্রিল পায় মেয়েদের এই প্রাইভেট এই অন্তর্বাস এগুলোকে চুরি করে বা ওগুলোকে হাতে ধরে। এগুলো ঘটে সমাজে। তাহলে যদি আমি এটাকে এইভাবে সেন্ট্রালাইজ করতে পারি, তাহলে আমার পক্ষে সম্ভব একটা রিপ্রেসিভ ডিসাবলিমেশন করা। সে চরিতার্থ করবে, কিন্তু চরিতার্থ করবে আমি যেভাবে চাই সেইভাবে, সে যেভাবে চায় সেইভাবে না। সো দ্যার ইজ এন এন্টিনমি বিটুইন ইন্ডিভিজুয়ালস অটোনমি অ্যান্ড দ্য টেকনোলজি। এই স্ট্রাগলটা এখন এখানে চলতেছে। মডার্নিটি তাহলে আমাকে কী করলো? আমাকে এই কয়েকটা জিনিসের মধ্যে এনে আমার জীবনটাকে একটা বস্তুময় জীবন তৈরি করলো। কার্ল মার্কস তার চেয়েও বেশি লিখেছে, ফ্রেডরিক অ্যাঙ্গেলস তার লেটার্স ইন দ্য বুপার্টারে, যে মডার্নিটির যে টেকনোলজি, দ্য মডার্ন সোসাইটি উইথ টেকনোলজি ইট ডেস্ট্রয়েজ দ্য নেচার। নেচারের সাথে তার একটা প্রথম কনফ্লিক্ট হয়, সে নেচারটাকে কনকার করে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সে নেচারকে সে ডেস্ট্রয় করে। এবং অ্যাঙ্গেলস এই লেখাটা শুরু করলো কখন, যখন বার্লিনে ও দেখলো যে ওই নদীর পানি সুরকির মতো লাল। কি হয়েছে? যে ইন্ডাস্ট্রিজগুলো, কেমিক্যাল ইন্ডাস্ট্রিজগুলো নদীর দুপারে, ওখান থেকে কেমিক্যাল ডাই এসে সমস্ত নদীর জলটাকে এরকম রঙিন করে ফেলেছে। তো তখন সে লিখলো যে এই টেকনোলজি নেচারকে এনক্রোচ করে, সে নেচারকে কিন্তু ডেস্ট্রয় করে। এনভায়রনমেন্টাল ডিজাস্টারটা এটা তৈরি হয় প্রফিটের কারণে, ধনতন্ত্রের পুঁজিপতির প্রফিট, এটা এই আমাদের প্রকৃতিটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। এই জায়গাটার মধ্যে তখন তারা যেটা তৈরি করলো ইনস্ট্রুমেন্টাল রিজনের কথা, এই যে সায়েন্স যেটা তৈরি হলো, এই যে টেকনোলজি তৈরি হলো, এই টেকনোলজির ব্যবহারটা, এটা কিন্তু মানে আমি জ্ঞানের জন্য বা জনগণের উপকারের জন্য তা না, এটা এসে পুঁজিপতির অর্থ সঞ্চয়ের জন্য। তাইলে যে এটাতে সে কোনো মানবিক কোনো দিক এর মধ্যে থাকবে না, এটা ঘটতে থাকবে। এবার মার্ক্স বলল, এই প্রকৃতির থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ধ্বংসযজ্ঞটা এই মডার্নিটি করলো, সেটা হলো পরিবারকে ধ্বংস করে দিল। পরিবারের আগে যে সম্পর্কটা ছিল স্ত্রী এবং পুরুষের, স্বামী এবং স্ত্রীর, এই সম্পর্কটা এখন মানবিক সম্পর্কের বদলে এটা একটা ক্যাশ নেক্সাসের মধ্যে চলে গেল, একটা এক্সচেঞ্জ রিলেশনশিপের মধ্যে চলে গেল। এবং স্বামী বিকেম দ্য বুর্জোয়া, দ্য ওয়াইফ বিকেম দ্য প্রলেতারিয়েট, অ্যান্ড দেয়ার তাদের রিলেশনশিপটা, এটা জেন্ডার এক্সপ্লয়টেশন যেমন আছে, তার মধ্যে একটা ক্লাস এক্সপ্লয়টেশনও আছে। ভেরি ইন্টারেস্টিং।
তাহলে আমার যতগুলো হিউম্যান ভ্যালুস ছিল ডিস্ট্রয়েড। আমি আগে বিয়ে করছি, ভালোবাসি না বাসি বিয়ে করেছি, মেয়েটার সৌন্দর্য দেখে দু একটা কবিতাও লিখেছি, মেয়েটাও কী করলো এরকম করে বালিশের ওয়ারের মধ্যে সেলাই করতে করতে লিখলো সংসার হয়, সংসার সুখের হয় রমণীর গুণে, সে লিখলো। আরও লিখলো স্বামী যখন বিদেশে থাকে গেল বাইরে, ওগ পাখি বল তারে সে যেন ভুলে না মরে। এটা হিউম্যান রিলেশনস। ইন ক্যাপিটালিজম এখানে কি হলো, একটা ডিসএমবেডিং প্রসেস হলো। ডিসএমবেডিং প্রসেসের মধ্যে যেটা পরবর্তীকালে গিডেন্স ইউজ করছে, এক যে আমার আমি যে সংস্কৃতির মধ্যে যে বলয়ের মধ্যে আমি বাস করতাম সেখান থেকে আমি উৎখাত হয়ে গেলাম, আমি উৎক্ষেপিত, ওর সাথে আমার আর কোনো সম্পর্ক না, আমি হলাম শেকড়হীন। মডার্নিটি তখন কি করলো, আমার যতগুলো মূল্যবোধ ছিল এই স্ত্রী সম্পর্কে, আমার সন্তান সম্পর্কে, এই মূল্যবোধগুলোকে যেই যেখান থেকে এটা উৎসারিত হয়েছে সেটাকে ধ্বংস করে দিয়ে একটা ধনতান্ত্রিক মূল্যবোধের মধ্যে এটাকে এনে ফেলল। সেটা কি, মেয়েটাকে আমি বিয়ে করব, ঠিক আছে একটা না একটাকে তো করতেই হবে, তাহলে আমি প্রথম আলোটা খুঁজি, পাত্রী চাই, পাত্র চাই। আচ্ছা, পাত্রীর ঢাকা, পাত্রীর বাবার ঢাকা শহরে নিজস্ব বাসস্থান আছে, পাত্রী কানাডাতে ইমিগ্রান্ট, ইউএসএতে তার একটা গ্রিন কার্ড আছে, একে বিয়ে কেন, ইট ইজ এন এক্সচেঞ্জ রিলেশনশিপ, ইট ইজ প্রফিটেবল, ইট ইজ ইনস্ট্রুমেন্টাল। আমি এমন কোনো কাজ করব না যে কাজে আমার দু পয়সা লাভ হবে না। আমি যদি কাউরি বাড়িতে যাই এবং যাওয়ার সময় যদি আমার পুকুরে রুই মাছ নিয়ে যাই অথবা রসমালাই নিয়ে যাই, গিয়ে আমি বলবো অনেক দিন আপনাকে দেখি না, দেখতে এলাম, কিন্তু মূল উদ্দেশ্য থাকবে এর অফিসে আমার ছেলের চাকরির জন্য তদবির করার, ওইটা আমি পরে বলব, কিন্তু আগে আমি কি বলবো না। তাহলে আমার সমস্ত অ্যাকশনস বিকামস ইনস্ট্রুমেন্টাল, প্রফিট ওরিয়েন্টেড, এবং এটাই ধনতন্ত্র এটাকে তৈরি করে, আমি সেভাবেই থাকি। তাইলে স্ত্রী পুরুষের সম্পর্ক, বাবা মার সম্পর্ক, এটাও কিন্তু এই ধনতন্ত্র দিয়ে, ক্যাশ নেক্সাস দিয়ে তৈরি হয়। বাবা কখন ভালো, যখন বেশি করে দেয়, যা চাই তাই দেয় না। কখন খারাপ, সেজ নো। এবং সেই কারণে আমাকে কি করতে হয়, মাকে ব্যবহার করতে হয়। মা হচ্ছে একটা ভায়া মিডিয়া, মাকে যদি কোনো রকমের রাজি করানো যায়, কারণ মাকে করানো সহজ, মা বাবাকে গিয়ে করবে, শি বিকামস আ ম্যানেজার। আরও মজার ব্যাপার, এখন যদি আমরা তাকাই আমাদের সমাজের দিকে, আগে যেটা বলতো, এ ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার, এটা কিন্তু একটা আমেরিকান প্রবাদ। মডার্ন টাইমে এসে, পোস্ট মডার্নিটিতে এসে স্লোগানটা চেঞ্জ হলো, এ ফ্যামিলি that eats together stays together, এখন সেটাও না। ছেলে ছেলের ঘরে, তার কি আছে, তার প্রাণ পাখিটা হচ্ছে তার কম্পিউটার, তার ল্যাপটপ, তার স্মার্টফোন। খেতে আসো, আমার খাবারটা আমাকে পাঠিয়ে দাও, তার রুমে চলে যাবে খাবার, সে কিন্তু টেবিলে বাবা মার সাথে বসবে না। বাবা মারও আবার দেখা যায় যে বাবা খায় এক সময়, মা খায় আরেক সময়, এবং তারা বাস করে
ওয়াইফ সারোগেট নামক বুয়া তাদের সাহায্যে। এই পরিবারে স্ত্রী নাই, স্ত্রীর সম্পূরক বুয়া আছে। বুয়া স্ত্রীর কাজগুলো করবে, রান্না করবে, তাকে খাওয়াবে, তার বাসন মাজবে, তার হাঁড়ি পাতিল ধোবে, তার বিছানা পরিষ্কার করবে, তার জামা কাপড় কেচে দেবে, যেগুলো আগে কার কাজ ছিল। ইভেন স্ত্রী তো অফিসে, হয়তো বা কখনো স্বামী অফিসে, যেভাবেই হোক দুজন উল্টাপাল্টা হোক, তার যদি শরীর খারাপ হয় ডাক্তার ডেকে দেওয়া অথবা তাকে উঠিয়ে এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যাওয়া, সে কাজটাও করতে হয় কাজের বুয়া। তাহলে এটা হচ্ছে একটা ওয়াইফ সারোগেট ফ্যামিলি বাংলাদেশে বিকজ অফ এই টেকনোলজিক্যাল রেশনালিটি। নাও রিলিজনের বেলায় দেখা যাচ্ছে, যেটা পরে বাউম্যান তার হলোকাস্টের মধ্যে ব্যবহার করছে, যে মরাল ইনহিবিশন বলে কোনো কিছু থাকবে না। সো ইউ ডেস্ট্রয় অল মরালিটি। অল মরালিটি যদি ডেস্ট্রয় করা যায়, তাইলে আমার পক্ষে চুরি করে, ডাকাতি করে, মেয়ে লোক বিক্রি করে, মেয়েদের অর্গান বিক্রি করে, বাচ্চার কিডনি বিক্রি করে আমি অর্থ উপার্জন করতে পারি। শুধু অর্থ উপার্জনের আগে যে নির্দিষ্ট পন্থাগুলো ছিল, উপায়গুলো ছিল, সেগুলো থেকে যেখানে খুব তাড়াতাড়ি অর্থ সঞ্চয় করা যায়, আমি সেই সব ক্ষেত্রগুলোতে যেতে পারি। বাংলাদেশে দেখা যায় যে ওমেন ট্রাফিকিং, চাইল্ড ট্রাফিকিং, ড্রাগ, এইসব স্মাগলিং, এগুলো হচ্ছে খুব দ্রুত যে ধনী হতে চায় তার জন্য ব্যবসায়িক ক্ষেত্র। আর প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে মরালি সাসপেক্ট। ধর্ম এবং নৈতিকতা কোনোটাই কিন্তু এগুলোকে অ্যালাউ করে না, কিন্তু আমি এগুলো করি। কেন করি? প্রফিট, এই প্রফিটের কারণে আমাকে এটাকে করতে হয়। তাইলে এই প্রফিট ধর্মটাকেও ডিস্ট্রয় করছে, ধর্মের যতগুলো মরাল প্রিন্সিপাল আছে সেগুলোকে নষ্ট করে দেয়। আমরা বাংলাদেশের দিকে যদি এখন তাকাই, খুব ক্লিয়ারলি দেখতে পাই যত অধর্ম হচ্ছে এটা যত বাড়ছে, ঠিক তেমনি দাড়ি টুপি রাখার সংখ্যাও বাড়ছে এবং গ্রেজুয়ালি মেয়েদের মাথায় ঘুমটা দেওয়াটাও বাড়ছে। এখন এই বাড়াটা যেটা, এই বাড়াটা হচ্ছে রিচুয়ালিস্টিক রিলিজন বাড়া, কিন্তু মরালিস্টিক এথিক্যাল রিলিজন কিন্তু এখানে নাই। সুতরাং সে কী করতে পারে? সে সন্ধ্যাবেলা ইফতার করে, তারপরে দোকানের মধ্যে বসে সে প্ল্যান করে, ইফতার প্ল্যান করে, পেঁয়াজ কতটুকু মজুদ করবে, তেলের দাম কতটুকু বাড়াবে, বেসনের দাম কী হবে, বেগুনের দাম কী হবে, এগুলো সে মজুদ প্রক্রিয়া এবং অবৈধভাবে কীভাবে টাকা উপার্জন করতে হবে এগুলোতে এটা করে, সে তো হাজির সাহেব, তার টুপিটাকে একটু ঠেলে দেবে মাথার সাথে এবং চুলের এটাকে কি দাড়ির মধ্যে এরকম এরকম করে একটু আছড়াবে হাত দিয়ে, তারপরে সে যাবে মসজিদে গিয়ে তারাবি নামাজ পড়বে। তারাবি নামাজ পড়তে পড়তে ঘুমে হয় সে আরেকজনের কাঁধের মধ্যে ঢুলে পড়বে এবং সে লোক এরকম করে ধাক্কা দেবে ওকে, সে তখন আবার ঠিক হয়ে বসবে। অথবা সে প্ল্যান করতে থাকবে যে আগামী এই কালোবাজারির প্রক্রিয়াটা কী হবে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যারা আছে PWD এর, তারাও ঠিক তাই করে, তবলিগি জামা কাপড় পরে একটা, তাদেরও দাড়ি, কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তারা পান খায়, একটা পানের বাটা থাকে তার টেবিলের মধ্যে, একটা বড় সেক্রেটারি টেবিল, আর ওখানে তো একটা খুব সুন্দর মসজিদ করেছে। ঠিক পৌনে একটার সময় একটা আজান হবে এবং ইঞ্জিনিয়ার সাহেব বলবে যে এই যে
আমার তো এখন তো যাবো নামাজ পড়তে, আমার হাতে সময় নেই, আপনার যা দেবার খামটাই ড্রয়ারের মধ্যে দিয়ে যে, আর এই যেখানে পান আছে বাবা জর্দাও আছে এটাও খেয়ে নিই। এই যে ধর্ম, এটা হচ্ছে অধর্মের ধর্ম, এটা হচ্ছে রিচুয়ালিস্টিক রিলিজিয়ন, এখানে কোনো এথিক্স নাই। এবং মার্ক্স বলছে এই মডার্নিটিতে রিলিজিয়ন উড বি ডেস্ট্রয়েড বিকজ অব দ্য ল্যাক অব মরাল ইনহিবিশনস, পুঁজির কারণেই এগুলো ধ্বংস হয়ে যাবে। সুতরাং মরাল, আমরা দেখানো ধর্ম এটা বাড়ছে এবং আমাদের দেশে এটা দেখাও যাচ্ছে, তৃতীয় বিশ্বে এগুলি হচ্ছে বৈশিষ্ট্য। দ্যাটফোর মার্কস মডার্নিটিতে এসে এই জায়গাটায় বলল যে এটা পুরনো ভ্যালুসগুলোকে সে ধ্বংস করবে এবং এ একটা পুঁজিবাদী আধুনিক মূল্যবোধ স্থাপিত হবে। দিস এম্বেডিং প্রসেস আস্তে আস্তে গ্রামগুলোকে শহরের উপনিবেশ তৈরি করবে, শহর গ্রামগুলোকে গ্রাস করে গিলে খাবে। শহর এবং গ্রামের মধ্যে আগে যে পার্থক্যটা ছিল এই পার্থক্যগুলো তিরোহিত হবে। কৃষি ব্যবস্থা যেটাকে আমরা বলি পেজেন্ট মোড অফ প্রোডাকশন, এটা অ্যাবলিশড হবে। ক্যাপিটালিস্ট ফার্মিং গ্রামের মধ্যে চলে যাবে এবং আগে যেখানে কৃষকরা খাওয়ার জন্য উৎপাদন করত, এখন বাজারের জন্য উৎপাদন করবে এবং সেইখানে অনেকগুলো সংকটের মধ্যে পড়ে তারা অনেকেই আত্মহত্যা করে জীবন ধ্বংস করবে। এই হলো মোটামুটি মডার্নিটির পিকচার ফর কার্ল মার্কস। এটা প্রভাবিত করেছে ফ্র্যাঙ্কফুর্ট স্কুলকে এবং আমি বলেছি যে তারা কেবল মার্ক্সের হেগেলিয়ান জায়গাটাকে কেবল নেয়নি, তারা বেবারের কাছ থেকে কান্টের জায়গাটাকে নিয়ে এসছে এবং এনে তারা এই কালচার ইন্ডাস্ট্রির ভিতরে ঢুকে মার্কুজাকে দিয়ে তারা এই লেট মডার্নিটি, ওরা মডার্নও বলে না, লেট মডার্নিটিটাকে ব্যাখ্যা করবার চেষ্টা করেছে। এর মধ্যে ওদের আরেকটা যে বক্তব্য, এবং কি বলে লেট সাম্প্রতিক আধুনিকতার সম্পর্কটা বলেছেন আপনার মতো করে, শুধু ক্রনোলজিক্যালি না বললেও আপনি ফ্র্যাঙ্কফুর্ট স্কুলটা বৈশিষ্ট্যকে একটা সামারি করে আমাদের সামনে তুলে ধরছেন, তার ডিস্ট্রিক্টিভ ফিচারটা তুলে ধরেছেন, তুলে যে মার্কুইসকে দিয়ে তাদের মূল বক্তব্যটা যে কীভাবে মার্ক্সের সাথে যেটা এখন আরও বেশি স্পষ্ট মার্কস অ্যান্ড ফ্রয়েড পার্থক্যটা তৈরি হলো, কনজিউমার সোসাইটি, প্লেজার প্রিন্সিপাল, তারপরে টেকনোলজিক্যাল ডিটারমিনেশন, রিপ্লেসন এবং সবগুলো জিনিস এসে গেছে। এখন আমার কাছে যেটা মনে হয়েছে, আমার নিজের আগ্রহের জন্য আমার কাছে মনে হয়েছে যে হেবারমাস এই ফ্র্যাঙ্কফুর্ট স্কুলকে মার্কুইস থেকে আরেকটু ডিফারেন্ট দিকে টেকনোলজি নিয়ে গেছে, যেখানে সে রিজনকে আবার রিস্টাবলিশ করেছে মডার্নিটির মধ্যে, কমিউনিকেটিভ অ্যাকশন, ডিপ্রেশন থেকে একটু লিবারেশনের সম্ভাবনা দেখছে। সেই জায়গাটাই আমার মনে হয় যে এই উদ্যোগটাদের একটা আগ্রহ ছিল, এই কারণে আপনি খুব আমার খুব ভালো লেগেছে। আমার বলতেছি যে রিজনের সমস্যাটা কিন্তু ওই যে ফুকো পোস্ট মডার্নিজম, তারা লেট মডার্নিজম ক্যাপিটালিজমও বলতেছে, তারা লেট মডার্নিজম, তারা পোস্ট মডার্নিজম বলছে, যেখানে রিজন এবং ডায়ালেকটিক্সের সাথে সমস্যাগুলোকে অন্য লেভেলে দেখা হয়েছে। তো এখন আমরা মাঝখানে ফুকোদের সাথে হেবার মাসের একটা বিশাল তর্ক বিতর্ক আছে, তো যে কারণে আমরা যে আপনি যেটা বলেছেন ফ্র্যাঙ্কফুর্ট স্কুলে অনেকগুলো অ্যানোমালিজ আছে, অনেকগুলো গন্ডগোল আছে, সেই গন্ডগোলটাকে যদি আমরা মার্কুইস এবং হেবার মাসের
যে ইয়েটা উত্তরণটা ফ্রাঙ্কফুর্ট স্কুলে, এটাকে যদি আপনি যা বলতে চাচ্ছিলেন ফিলি অটোনোমাস এজেন্ট হিসেবে বলেন, এটা এটা অনেক বড় একটা জায়গা। আমি এটাকে খুব সংক্ষিপ্তভাবে এরকম, আমি যদি এটাকে এরকমভাবে ছোট করি যে হ্যাবারমাসের কন্ট্রিবিউশনটা কন্টিনিউ যদি আমরা করি, যেটা আমি বলবার চেষ্টা করেছি সেখান থেকেই, মাস কালচার ও এই কনসেপ্টটাকে একটু ইলাবোরেট করলো এবং বলছে যে আগেকার সময় থেকে এখনকার সময়ে এই মাস কালচারের মধ্যে একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, যেখানে সে মারকুজা থেকে কিন্তু আলাদা হলো। সেই সম্ভাবনাটা হচ্ছে ক্রিয়েশন অফ পাবলিক স্ফিয়ার, যে মারকুজা ও তো দ্য পসিবিলিটি অফ চেঞ্জ এটাকে একেবারে সে দেখছে যে খুব স্লিম, আর হ্যাবারমাস বলছে যে অপোজিশন, পাবলিক অপিনিয়ন, এই জিনিসগুলো তৈরি করাটা এই মাস কালচারই কিন্তু হেল্প করছে, এবং সেখানে ওই পাবলিক স্ফিয়ারটা ইট বিকামস ফর হ্যাবারমাস ইম্পর্টেন্ট আসপেক্ট অফ মাস কালচার। তাইলে পরে তোমার এই কন্টিনিউটিটা আমি যেইভাবে এটা আরম্ভ করেছি সেইভাবে এটাকে আমি শেষ করতে পারি, আর ওদিকে চলে গেলে ফুকুটুকুর দিকে চলে গেলে পরে এটা আরেকটা ভয়ানক যন্ত্রণা ব্যাপার আছে, কারণ ফুকু ইজ নট এ হিজ নট এন অনেস্ট স্কলার। ওর বই যদি তোমরা পড়ো, ভালো করে পড়ো, দেখবে সে যাদের কথা বলছে, মানে যে কথাগুলো বলছে এটা কার কথা সে কোনো কালে রেফারেন্স দেয় না। এটা আমি মনে করি একটা ইন্টেলেকচুয়াল ডিসঅনেস্টি, এবং সে যেইভাবে অন্যের লেখাগুলো ডিসকার্সিভলি সে ব্যবহার করেছে, ট্রান্সফর্ম করেছে, কেবল নিয়ে সহজভাবে সে ব্যবহার করেনি, এগুলোকে আবার ট্রান্সফর্ম করেছে। কিন্তু আমার মূল তার প্রতি আমার মূল অবজেকশনটা হচ্ছে যে আই ডু নট ফাইন্ড হিম অ্যান অনেস্ট ইন্টেলেকচুয়াল। ওর এটা উচিত না, না এটা তুমি যেটা বলছো সেটা কে করে এরকম, এটা তুমি করতে পারো আগেকার দিনে যারা ব্রিটিশ রাইটাররা ছিল, তুমি যদি সেই সময় দেখো দে রোড ফর এ ভেরি স্মল এলিট একটা গ্রুপের জন্য অডিয়েন্স, কেবল নামটা লিখছে আর বাকি কিছুই দেয় নাই, না নাম দিয়েছে, পৃষ্ঠা নাম্বার দিলে দিয়েছে, না দিলে না দিয়েছে, যে দে তারা এত ইনফর্মড রিডার যে দিস ইজ এনাফ, আমি তো সাধারণ পাবলিকের জন্য লিখছি না, এখন তো তুমি লিখতেছো ফর দ্য মাস, ডিফারেন্ট টাইপের তোমার রিডার্স, তার মধ্যে সোশ্যাল সায়েন্স হতে পারে, লিটারেচারের হতে পারে, স্পোর্টসম্যান হতে পারে, ইউ নেভার নো হু রিডস হোয়াট, না তো সেইখানে এটা আমাদের একটা কনভেনশন যে এটা তুমি বলবে যে এটা কার আইডিয়াটা কার যখনই তুমি নাও, অথবা তুমি প্রথমেই উচ্চারণ করবে এইখান থেকে এই পর্যন্ত আমি যা বলবো অন্য নাম না বললে এটা এরেই, তাইলে কিন্তু আমরা সোর্সটাকে ধরতে পারি। তো তার মধ্যে যেটা মানে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে দ্য ওয়ে হি কুড সিনথেসাইজ আদার পিপলস আইডিয়াস অ্যান্ড ট্রান্সফর্ম ইট, এটা ছিল মজার ব্যাপার। যেরকম সে রিজনের কথা বলছে, আবার সে বলছে যে রিজন কেবল তোমার কনফর্মিটি করে না, এ আবার তোমার ডিসেন্টও করে, অপোজিশনও তৈরি হয়। ম্যাডনেসের মধ্যে গিয়ে সে বলছে দ্য ম্যাডনেস ইজ আনরিজন, আবার প্রি মডার্ন পিরিয়ডে ম্যাড যারা ছিল সেখানে রিজন এবং আনরিজনের মধ্যে কোনো রকম সেপারেশন ছিল না, দে ওয়ার দ্য ওয়াইজ পিপল, শিপস অফ দ্য ফুলস ঘুরিয়ে নিয়ে আসতেছে। তো আমি ওগুলোর মধ্যে সেই কারণেই যেতে চাইছি না, বিকজ ওর ডাইমেনশন ইজ কোয়াইট ডিফারেন্ট,
ও যে কী সেটা কি মানে ওটাকে লোকেট করা ডিফিকাল্ট, মোর লেস একে পোস্ট স্ট্রাকচারালিস্ট বলে লোকে অভিহিত করে। কিন্তু আবার তুমি দেখো যে ডিসিপ্লিন অ্যান্ড পানিশের মধ্যে কিন্তু সে আবার স্ট্রাকচারালিজমের ভিতরে ঢুকতেছে না। তো আমি সেই কারণে এটা আমি ধরতেই চাইছি না। হ্যাভার মাস ওই পর্যন্ত আমি এই আলোচনার সাথে আমি মনে করি যে এটা কানেক্টেড হিজ কন্ট্রিবিউশন ইন দ্য ফিল্ড অফ পাবলিক স্ফিয়ার, যে মাস কালচারে এটা আরেকটা এই সময়ে একটা প্রধান একটা ফিচার ইজ দি পাবলিক যেখানে তুমি ডিসকন্টেন্ট করতে পারো। হ্যাঁ বলো মানুষ ইজ নট রিলি ড্রিভেন বাই এজেন্সি বাট বিকজ অফ দ্য স্ট্রাকচার একই জায়গায় প্লেস হচ্ছে। তো সেখান থেকে হচ্ছে পরবর্তীতে আমরা এলথাসারের থিওরিতে যাই যেখানে হচ্ছে এজেন্সি এবং ইন্টারঅ্যাক্টিভিটি জিনিসটা আরেকটু ওটা তোমার নিজের স্কিলের উপরে ডিপেন্ড করবে, বাট অ্যাট দ্য সেম টাইম ডোন্ট ফরগেট দ্যাট লুই কিন্তু তোমার স্টেট অ্যাপারেটাসের কথাগুলো কিন্তু বলছে না, এবং এই যে ইডিওলজি দিয়ে তোমার রুল করাটা এটা ওইখানে তুমি একটা কানেকশনস তুমি পাও উইথ দ্য ফ্র্যাঙ্কফুর্ট স্কুল, যে আলটিমেটলি এই ডোমিনেশনটা ইজ দ্য ডোমিনেশন অফ আইডিয়াস, দ্য পাওয়ার ইমানেটস ফ্রম ইট, অথবা এটা কন্টিনিউ করে বিকজ অফ দ্যাট। এই জায়গায় এক ধরনের একটা সিমিলারিটিজ আছে, এটা তোমার উপরে নির্ভর করবে হাউ ইউ লুক এট ইট। আমি দুটো অদ্ভুত কথা বলেছি ফ্র্যাঙ্কফুর্ট স্কুল সম্পর্কে এবং ফুকু সম্পর্কে, দিস ইজ হাউ আই লুক এট ইট। না তোমরা অন্যরকমভাবে দেখবে ডেফিনেটলি। মূল কথাটা হচ্ছে উই অল এগ্রি টু ডিসএগ্রি না, এবং এটা হচ্ছে একটা লাইফ, এই লাইফটাকে আমি ডেসক্রাইব করতে চেষ্টা করছি। এই ডেসক্রিপশনটা দিতে গিয়েই কিন্তু যত বিপত্তি তৈরি হচ্ছে, তার কারণ আমি ম্যাটাফোর ইউজ করি, তার কারণ আমার ল্যাঙ্গুয়েজের একটা সীমাবদ্ধতা আছে, তার কারণ আমার এপিস্টোমোলজিক্যাল ফ্রেমওয়ার্ক ইজ ডিফারেন্ট। তো তুমি এখন দেখো বেঞ্জামিন, ওয়াল্টার বেঞ্জামিন যে কাজটা করলো সে কিন্তু তার এপিস্টোমোলজিক্যাল একটা ব্রেক সে কিন্তু তৈরি করলো উইথ দ্য ফ্র্যাঙ্কফুর্ট স্কুল। সে মিউজিকের মধ্যে গেল, গিয়ে আবার সেখানে মিস্টিসিজমের মধ্যে স্পিরিচুয়ালিজমের মধ্যে সেখানে ঢুকছে। এখন ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের একটা বড় প্রবলেম, হাউ ইউ ডিল উইথ দিস ট্রান্সেন্ডেন্টাল ফেনোমেন। তুমি তো কিছুটা ফেনোমেনোলজি দিয়ে প্রভাবিত হয়েছে, তো ইফ দিস ইজ দ্য কেস তাহলে পরে ট্রান্সেন্ডেন্টালিজমটা এটাকে তুমি কীভাবে ডিল করবে, এরকম প্রবলেম আছে। কারণ আমরা এরা যেভাবে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করছে উই অ্যাডমায়ার দ্যাট, যদিও আমরা উই আর নট হ্যাপি উইথ অল অ্যাসপেক্ট অফ ইট, এবং এটা হওয়া উচিতও না, তাহলে পরে তো নতুন ক্রিয়েশন হবে না, ইউ শুড ক্রিয়েট ডেফিনেটলি। এবং এই একটা জিনিসই তুমি বারবার করে করবে একটাই পারপাস। আমি যেটা মনে করি যে নলেজ হিউম্যান ওয়েলফেয়ারের কাজে লাগে না, ইট ইজ নো নলেজ, নলেজ ইজ পারপাসিভ। কারণ সোশ্যাল সায়েন্সে যে জায়গাটা ওই ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের জোর করে উচ্চারণ করা উচিত ছিল মার্কসের মতো, দ্য ফিলোসফার্স হ্যাভ ইন্টারপ্রেটেড দ্য ওয়ার্ল্ড ইন মেনি ডিফারেন্ট ওয়েজ, বাট দ্য পয়েন্ট ইজ টু চেঞ্জ ইট। সো ইটস নট সিম্পলি এনাফ যে তুমি একটা ক্রিটিক্যাল থিওরি দিয়ে তো
তুমি দেখাচ্ছ যে এক্সিস্টিং এই ঘটনাটা পাওয়ার রিলেশনশিপের সাথে, ডোমিনেশনের সাথে কীভাবে যুক্ত, হাউ দ্য ইডিওলজিকে তুমি যদি সেই অর্থে ইসের মতো ডেরিডার মতো ডিকনস্ট্রাক্টই করো, বাট ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু চেঞ্জ দিস সোসাইটি। আমি তো আমি আমি তো এটা আমার ভালো লাগে না, তো আমি তো আরও ভালো চাই, কিন্তু সেটা তো আমি করতে পারছি না, বিকজ তুমি তো বিশ্বাস করতেছ না দ্যাট দ্য রিজন তোমাকে ফ্রিডম দিতে পারে। আছে এইসব প্রবলেমগুলো আছে। আরও বড় প্রবলেম হচ্ছে বাংলাদেশ, ভারতবর্ষ, যে আমরা কীভাবে চিন্তা করেছি এইসব প্রবলেমগুলো, আমাদের মধ্যে কি কেউ আছে, আমি লালনকে কীভাবে দেখব, হাউ ডু আই ইন্টারপ্রেট লালন। বিদ্যাপতি, বিদ্যাপতির লেখা কেউ পড়েছ? হ্যাঁ, আচ্ছা, তারও আগে চণ্ডীদাস। আচ্ছা, এই যে লিখছে, আমি একটা লাইন পড়ি ওদের কাছ থেকে, দেখো তোমরা বোঝো কি না, এটা হাই কালচার না লো কালচার ইউ ডিসাইড, জৈন তবিনু হাম খন হন জীবমে তুহু চুমিয়া কমল রস পিবমি। হ্যাঁ, চর্যাপদ ডেফিনেটলি, কেউ বুঝেছ? হ্যাঁ, কেউ জানো এটার অর্থ বলো? জৈনী তবিনু হাম খন হন জীবমি, তুমি ছাড়া আমি বাঁচব না, হ্যাঁ, এক ক্ষণ এক মুহূর্ত বাঁচব না, ত মুহ চুমিয়া কমল রস পিবমি, কমলার রস, না, ভেরি গুড। এটা কোন কালচার? হ্যাঁ, হাই কালচার না লো কালচার? তখনকার লো কালচার। এবার আমি বিদ্যাপতিতে যাই, জনম অবধি হাম যে রূপ নেহারিনু নয়ন না তীর পিত ভেল লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখুনু তবু হিয়ে না জুরন গে। এটা কোন কালচার? এটা এটার অর্থ বলো। হ্যাঁ, ইউ থিঙ্ক না, এখন মার্কুজা আরেক রকমভাবে বলবে, কারণ যেখানে তোমার ডিসাবলিমেশনটা তুমি করতেছ একেবারে মানে কামনার মধ্য দিয়ে, ইট ইজ নট পার্ট অফ এ হাই কালচার, কারণ হাই কালচার ইজ ট্রান্সেন্ডেন্টাল। রবীন্দ্রনাথ করিও কোমলে তিনটাই ইম্পর্টেন্ট কবিতা লেখে, এটা কোন কালচার ইউল ডিসাইড। প্রথম কালচার, প্রথম কবিতাটার নাম স্তন এক, স্তন দুই, দ্বিতীয় কবিতাটির নাম হচ্ছে বিবসনা, তৃতীয় কবিতাটির নাম হচ্ছে চুম্বন। ইউ ডিসাইড, এই এগুলো নিয়ে কিন্তু আলোচনা করা উচিত। আমরা যে ওকে কোথায় উঠে রাখছি ঋষি বলে, ওখানে গেলে দেখা যাবে সে বলছে এই নগ্ন মেয়ের নগ্ন সৌন্দর্য দেখে আমি উৎফুল্ল হলাম, না কি অপরূপ সৌন্দর্য, বিবসনা। এটা কোন কালচার? আবার চিত্রাঙ্গতাকে দিয়ে বলছে অর্জুনকে লহ 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 মোড়ে। ওকে, সেটা হচ্ছে আপনার সাথে যে আস্তে আস্তে যে কথাটা বলব, সেটা হচ্ছে যে যে স্কলারশিপটা ডেভেলপ করেছে মার্কসবাদ, আধুনিকতা, উত্তর আধুনিকতা, না সেটা স্কুলটার নাম হচ্ছে কি বলবো, সাবর্ডন স্টাডিজ। সাবর্ডন স্টাডিজে ব্যাপক কন্ট্রিবিউশন আছে, এবং তাদের বিষয়ে আমাদের যে খুব আমার নিজের খুব যে পড়াশোনা আছে তা না, কিন্তু একটা বিতর্ক আমাকে খুব ভালো বলতে পারে, সেটা হচ্ছে যে তারা ওই ইউরোসেন্ট্রিজমটাকে প্রভিনশিয়ালাইজ বা ডিসেন্ট্রালাইজ করেছে, করতে যায় কলকাতার কলোনিয়াল জিনিসটাকে সামনে নিয়ে আসে, কলোনিয়াল আধুনিকতাকে সামনে নিয়ে আসে। সে প্রসঙ্গে আমরা যেহেতু উপমহাদেশে আইডেন্টিটির পলিটিক্সটা বড় একটা বিষয়,
এবং 70 বছর হতে চলছে, হ্যাঁ, এবং নতুন করে রোহিঙ্গা এসেছে, নতুন তোমরা যা চাও, কি করতে চাও তোমরা বলো। সেই প্রশ্নটা সংক্ষেপে করে ফেলি, স্যারকে আমি প্রশ্ন করছিলাম যে এটা আমাদের আধুনিকতাটা, আমাদের বলতে এখানে স্যার আমাকে ভালো করে কি রিজনাল পূর্ব বাংলা বাংলাদেশ এটা না মুসলিম বাংলা মুসলিম, এই আমাদের আধুনিকতার সুরটা কি কিরকম, আমাদের আধুনিকতাটা কোথায় শুরু, কখন থেকে শুরু, এটা কি 1960s তমদ্দুন মজলিস শিক্ষা দিয়ে শুরু মুসলমানেরটা যেটা কথা, তো এবং এখানে মুক্তির সম আজকে আপনার বাংলাদেশে আপনি যেটা বলছিলেন যে কীভাবে মোরাল গমনের উদাহরণ দিয়ে কীভাবে লেট ক্যাপিটালিজম না কি একটু বাংলাদেশকে যদি রিফ্লেক্ট করেন আধুনিকতা কলোনিয়াল আধুনিকতা অথবা আজকের বাস্তবতা এই তত্ত্বের আলোকে, এগুলো রামায়ণের মতো সাত কাণ্ড লাগবে। ওকে, আমি কেবল ওর প্রশ্নের একটু উত্তর আমি দেই। তুমি যেহেতু সাবঅল্টার্নের কথা বলেছ, ভারতবর্ষে এরা পোস্ট কলোনিয়াল একটা চিন্তা তৈরি করবার চেষ্টা করেছে সাবঅল্টার্নের মধ্য দিয়ে। তুমি দেখো গায়ত্রী ও লিখস স্পাইবাক, ক্যান সাবঅল্টার্ন স্পিক, তোমরা পড়েছ? হ্যাঁ, আচ্ছা। এখন দেখো ওরা যে কথাটা বলছে, তারা মুক্তি চায় ব্রিটিশ কলোনিয়ালিজম থেকে, যারা নির্যাতিত তারা কথা বলবে, তারা কি কথা বলতে পারে কি না সেটাও নিয়ে এসে ক্ষমতাহীন। তুমি এদের আলোচনার মধ্যে সবচেয়ে বড় মিসিং যে পয়েন্ট এবং হুইচ ইজ হিস্টোরিক্যালি ট্রু, এবং যে হিস্ট্রিটাকে তারা টোটালি নেগলেক্ট করেছে, এবং তারাও এক ধরনের ব্রাহ্মিনিক সেন্টার, আমি বলছি তারা বাঙালি মুসলমানদেরকে সাবঅল্টার্ন হিসাবে ট্রিট করে, এবং দে সিম্পলি ফরগেট দ্যাট দে আর অলসো কলোনিয়াল, এবং বাঙালি মুসলমানদের সাথে তাদের রিলেশনশিপটা এইরকম, অথচ তারা ব্রিটিশদের সাথে হচ্ছে তাদের ডায়ালগটা, কিন্তু তাদের নিজেদের সমাজে তারা কিন্তু ডায়ালগটা তারা করে না। আমি তোমাকে কতগুলো এভিডেন্স দেই, তুমি যদি ভারতীয় লেখকদের লেখা ভারতের ইতিহাস তুমি পড়ো, বাংলার ইতিহাস পড়ো, ইভেন আর সি মজুমদারের, তুমি দেখবে সে বৈদিক যুগ বিস্তৃত লেখা, 500 পৃষ্ঠা লেখা হয়ে গেল এনশিয়েন্ট ইন্ডিয়া, মিডিয়েভাল ইন্ডিয়া 1201 থেকে 1757 যখন মুসলমানরা রাজত্ব করেছে, 5 পাতা, 1757 থেকে মহান যুগ শুরু হলো, ভারতের রেনেসাঁ শুরু হলো, এই নিয়ে তারা লিখতেছে এবং সেখান থেকে তাদের লেখা চলছে। এইটাকে তুমি কীভাবে দেখবে? আর সি মজুমদার কীরকম খারাপ খারাপ কথা বলেছে ওই বইগুলো পড়ো, ওর হিস্ট্রি অফ বেঙ্গল, যদুনাথ সরকার, এবং তারা মুসলমানদেরকে চিত্রায়িত করেছে বিদেশি এসে এই দেশের জনগণকে এই এই অত্যাচার করেছে। অথচ দেখো এই পার্থ চ্যাটার্জির মতো একটা মানে জ্ঞানী লোক, হি অ্যাসেনশিয়ালি ফরগেটস যে সে যে ব্রাহ্মণ, এই ব্রাহ্মণদের যে ঐতিহ্য যাদের আর্যরা ওই বৈদিক যুগের, এই আর্যরাও কিন্তু ইরান এবং মধ্য কী বলে ওটাকে সেন্ট্রাল এশিয়া মধ্য এশিয়া থেকে তারা এসছে, এসে এই ভারতের সুমহান সভ্যতা যার নাম হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এইটাকে ধ্বংস করছে, এটা কথা একবারও তারা বলে না। তারা কি বলে? মুসলমানরা এসে, তুর্কি আফগানরা এসে ভারতের সভ্যতা ধ্বংস করছে।
তো এই যে ডাবল স্ট্যান্ডার্ড এবং ইন্টেলেকচুয়াল ডিসঅনেস্টি, এটা কিন্তু পারমিটস করতেছে এই সমস্ত লেখকদের। এইখানেও একজন অ্যাডওয়ার্ড সাইদের দরকার, এবং এই হিন্দু বাঙালি এবং ভারতীয় লেখকদের মুসলমানদেরকে আদার্স হিসাবে কীভাবে ট্রিট করে এটাও কিন্তু বোঝানো আমার মনে হয় দিস ইজ ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট। কারণ তুমি যে থিওরিগুলোকে কলাপস করতেছো, ইউ শুডন্ট ডু দ্যাট। স্কুলের সাথে সিআইএ এর সম্পর্ক, জায়নিজের সম্পর্ক, এগুলো নিয়ে কিছু মেনশন করেছিলেন, পরের কেউটা ইলাবোরেট করেননি। সো মানে উইটার ইমপ্লিকেশনটা আসলে কী? কারণ এখন আসলে ইন্টারনেটে এই জিনিসটা অনেক দেখা যায় যে ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের এগেনস্টে মানে জুইশ কনস্পিরেসি, তারপর এই টাইপের, যে এটা আসলে একটা ইন্টিগ্রেটেড একটা এফোর্ট ছিল আমেরিকান কালচারকে ডিস্টেবিলাইজ করার, এইভাবে অনেকেই দেখে। সো মানে আই গেস, হ্যাঁ, আমি আমি যেগুলো এনকাউন্টার করছি ওইখানে মোটামুটি এইভাবেই দেখা হয়েছে। হ্যাঁ, স্যার মানে কোশ্চেনটা যদি সামারাইজ করি, সেটা হচ্ছে বেসিক্যালি আপনি যেটা বলছিলেন ওই সিআইএ ইনভলভমেন্টে, ওইগুলো মানে এটার ইমপ্লিকেশনটা আসলে কী, মানে এটা দিয়ে আমরা কী বুঝতে পারি ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের ব্যাপারে? ব্যাপারটা খুব সহজ, এরা যদি থাকে তাইলে পরে তোমার থিওরির মধ্যে যদি এদের পারপাসটা তুমি সার্ভ করো তাইলে পরে একটা ইমপ্লিকেশন তৈরি হয়। আমি যেটা বলেছি এখানে হাজার ধরনের লোক ছিল, কেউ কেউ ওই পারপাসটা সার্ভ করেছে, কেউ কিন্তু এটার ঊর্ধ্বে উঠে চলে যেতে পেরেছে, যেরকম লুকাত করেছে। লুকাত ওয়াজ বেসিক্যালি সোভিয়েত এজেন্ট, মানে তাকে সেইভাবেই ওখানে এমপ্লয় করা হয়েছে। সে লিখছে প্রথম প্র স্টালিনিস্ট, কিন্তু যখন সে এন্টি স্টালিনিস্ট হয়ে গেল তখনই খড়্গহস্ত হলো, তখন তার লেখা সে অনেক সময় ডিস্ট্র্যাক্টও করছে। সরি, আমি আগে যা বলেছি ভুল বলেছি, না আমি আমি এটা উঠিয়ে নিলাম, এগুলো তারা করেছে, এগুলোর অর্থ তো তোমাকে বুঝতে হবে। তা আমাদের দেশেও কিন্তু এরকম অনেক কিছু এখন আছে, যদি তোমার এরকম একটা পলিটিক্যাল এজেন্ডা থাকে তোমার লেখার মধ্যে তার একটা প্রতিফলন ঘটে। তো এটা আছে, একেবারে যে নাই তা না, কারণ তুমি দেখো, আমি এত গোলমালের কথা বলি আরেকটাও বলে ফেলি, বাইবেল প্রথম থেকে ওল্ড টেস্টামেন্টের মধ্যে বলছে দ্যার ইজ এ ডিস্টিংশন বিটুইন দ্য জুজ অ্যান্ড দ্য জেন্টাইলস। জুজরা হচ্ছে গডের, গড হচ্ছে জিহোবা, তার প্রিফার্ড রেস। So, from the very beginning, a Bani Israels, they were racist. Jews were racist, hardcore racist. A Jewsra, parabottikale ki bolse, that they are the victim of racism. Arek racist. Ekhon, tara jay shomosto racism korechhe, tar kintu kono udaharon tara dey na. But all through, jodi tumi jodi Semitic itihashgulo poro, ইসলাম শেষ পর্যন্ত বাধ্য হয়েছে এই জুজদের সাথে হাত মিলাতে, এবং ইসলামের নামকরণও করল মিল্লাত ইব্রাহিম। ইট কামস ফ্রম আব্রাহাম, দ্য ফাউন্ডার অফ দ্য জুইশ রেস। তো আমি অত দূরে যাচ্ছি না। তো এই যে জিনিসগুলো, এই ইমপ্লিকেশনস নানা রকম আছে। দেয়ার আর জুজ যারা জায়োনিস্ট, দেয়ার আর জুজ হু আর সেকুলার। তো তুমি এই ডিস্টিংশনসগুলো করা দরকার না? তো আমি বলবো যে জায়োনিস জুজ যেগুলো, তাদের এজেন্ডাগুলো তো ডেফিনেটলি নন হিউম্যানিটেরিয়ান। আর তুমি এই যে সোশ্যাল সায়েন্সটিস্ট, আমরা তো মডার্ন, বাংলাদেশ বাদ দাও, ভারত রোহিঙ্গাদের ব্যাপারে কী লিখছে, এটা তোমাকে কিন্তু বলবে যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন পলিটিক্যাল এজেন্ডা অ্যান্ড দ্য ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটিস। এটা থরলি মানে ডিসগাস্টিং অ্যান্ড হরান্ডাস, অ্যান্ড দে ক্লেম দেমসেলভস টু বি মডার্ন সেকুলার। তো এগুলো আছে, চিরকাল ছিল। যে কোনো ফরেন পলিটিক্যাল এজেন্ডা যদি থাকে
এটা ইনফ্লুয়েন্স করে তত্ত্বকে, কিন্তু এটার সুবিধাটা ছিল ফ্রাঙ্কফুর্ট স্কুলের নানাবিধ লোক এসে এটাকে টেনে টেনে আবার একটা স্কলাস্টিক লুক এটাকে দিতে পেরেছে, অ্যান্ড হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। এর ব্যাপারে কিছু ডিস্টিংক্ট পারসেপশনস ছিল, যেটা আপনি অনেকখানি বলেছেন, হাই কালচার, লো কালচার এবং ট্র্যাডিশন ব্রেক করার যে একটা তাদের টেন্ডেন্সি যেটাকে তারা অ্যাড্রেস করেছে। তো এখানে আর কি ওয়াল্টার এবং পরবর্তীকালে আয়রনোর যে একটা তাদেরও নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব আমরা দেখতে পাই খানিকটা। তো আপনি যদি আর্টের ব্যাপারে ওদের আইডিওলজিক্যাল এভলিউশনটা নিয়ে যদি একটু বলেন, যে কেন প্রথমে জিনিসটা এমন ছিল, এরপরে তারা কিছুটা নিজেদের মতবাদ চেঞ্জ করলো, এটার কারণটা কি? ও তো ওই ব্রেক্টের সাথে ওর দেখা হওয়ার পরে ও যেটা করল, যখন ওই স্ট্রিট থিয়েটার্সগুলো ছোটো ছোটো থিয়েটার ও দেখছে, ও বলছে তো এটাই তো এম্পিরিক্যালি কালচার, তুমি যে ওই ভিটোফেন থেকে আরম্ভ করে ওই গোয়েটের কথা বলছি ও তো কেউ পড়ে না। বেসিক্যালি যদি আমরা বাংলাদেশের দিকেও তাকাই, রবীন্দ্রনাথের নাম জানে এরকম লোকের সংখ্যা 1% বেশি না, মানে যারা স্কুলে পড়ে এবং পাশ করে গেছে তাদের, তারাই কেবল নামটা শুনেছে, কতজনের মনে আছে আমি জানি না। এই এই রবীন্দ্র কালচার, বিশেষ করে যদি আবার তুমি ছায়ানট ভ্যারাইটিসতে আসো, এটা একেবারে মিনিস্কিউল না, এটা আপার ক্লাসের কালচার, মাস গণকালচার যেটা, এটা কিছুটা তোমার বাউল কালচার, লালনের মধ্যে হাসান রাজা, তার চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে ফাইট্টা যায় মমতাজ, না মমতাজকে সবাই চিনে। এখন কথা হচ্ছে যে আমি কোন কালচারটাকে স্টাডি করব, চিনি গো চিনি ও গো বিদেশিনী, অথবা আমি ফাইট্টা যাই। এই প্রশ্নটা ওই বেঞ্জামিনদের কাছে আসলো, ওরা তখন বলল যে এইটা হচ্ছে লিভিং, আমাকে এটা দিয়ে শুরু করতে হবে, দিস ইজ ইন্টারেস্টিং, এইটাই প্রজেক্ট করতেছে পিপুলের কালচার। দেন কামস দ্য নোশন অফ মাস কালচার, এরপরে যেটা হলো ইডিওলজির সাথে গোলমালটা লাগলো। তো ইডিওলজি কিন্তু এটা করে না, ইডিওলজি তোমার হাই কালচারটাকে প্রমোট করে, কিন্তু এর একটা পর্যায়ে গিয়ে ক্যাপিটালিজমের যেটা হলো এর লো কালচারটাকে দিয়ে সে পাওয়ার সাবঅর্ডিনেশন, এই জিনিসটাকে সে যখন করতে শুরু করলো তখন এই গোলমালগুলো তৈরি হয়ে গেল। আমাদেরও তুমি দেখো রবীন্দ্র, সরি কী বলে, পহেলা বৈশাখ একটা বাঙালি কালচার ছিল, আরেকটা কী আছে বাঙালি কালচার, ও 21শে ফেব্রুয়ারি না, যেখানে বাঙালি হিন্দু এবং মুসলিম একত্রিত একটা প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারে, তাও হুজুরদের কিছু আপত্তি সত্ত্বেও না ওদের আছে, বাট দের ইজ এ লট অফ পার্টিসিপেশন। এখন দেখো এই পার্টিসিপেশনটাও কিন্তু কি করেছে, এটা কর্পোরেটাইজড না, এখানেও কিন্তু কমোডিটি ফেটিশিজম চলে এসছে, এটা কিন্তু আর আমাদের হাতে নাই। আগে এগুলো যে মেলাটা ছিল বা 21শের যে স্যাংটিটিগুলো এক সময় ছিল, এগুলো সব শেষ, ইট হ্যাজ বিকাম ইনস্ট্রুমেন্টাল, ওইখানেও তাই করছে না। তারা অনেক ক্রিটিসিজম করেছেন, কিন্তু কোনো রকম ওভারআর্চিং গোল ছিল কিনা, যে এই কারণে করছি বা এরকম একটা ওয়ার্ল্ড ইনভিশন করি যেখানে হয়তো বা ইন্ডিভিজুয়াল অটোনমি আছে, বা এ ধরনের কোনো একটা গোল ছিল কিনা ওভারআর্চিং? গোল তুমি দুটো দেখছো, একটা বিতর্কিত আর একটা মোরালেস এস্টাবলিশড। মোরালেস এস্টাবলিশটা হচ্ছে অ্যান্টিফেসিজম, এটা একেবারে ক্লিয়ারলি এস্টাবলিশড, যে ওখানে তারা, যার ফলে তারা এটাকে অথরিটারিয়ান পার্সোনালিটি লেখার এই যে ব্যাপারগুলো পালিয়ে তারা চলে গেল জেনেভা, জেনেভা থেকে চলে গেল আমেরিকাতে, তারপরে আবার তারা ব্যাক করলো পোস্ট ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ডে। এটা একটা খুব ওয়েল নোন একটা এজেন্ডা। আরেকটা এজেন্ডা তাদের ছিল, এটা বিতর্কিত,
সেটা হচ্ছে যে এটা ক্রিশ্চিয়ান স্পেশালি মানে জুডিও ক্রিশ্চিয়ানের মধ্যে ক্রিশ্চিয়ান এপিস্টোমোলজিটাকে ডেস্ট্রয় করা। আচ্ছা, এখন এখানে আবার আরেকটা গোলমালের কথা বললাম। ওয়েস্টার্ন সিভিলাইজেশনের রুটটা এটা কিন্তু জুডিও ক্রিশ্চিয়ান ফিলসফি, ও মোর অর লেস ক্রিশ্চিয়ান ফিলসফি। জুডাইজমের কোনো ফিলসফি নাই, ইসলামের কোনো ফিলসফি নাই। ফিলসফি আছে ক্রিশ্চিয়ানিটিতে, বুদ্ধিজমে, হিন্দুইজমে, যদি আমরা সেভাবে দেখি। তো ওখানে যে জিনিসটা আছে কনসেপ্ট অফ রিডেমশন, এই কনসেপ্ট অফ রিডেমশনটাকে অনেকে বলছে, যেটা পরবর্তীকালে ফ্রাঙ্কফুর্ট স্কুলের লোকেরা তারা ওই ইসেদেরকে দিয়ে নাৎসিরা যেই কাজটা করছে, এর ফলে এখন থেকে অনন্তকাল পর্যন্ত রিডেমশনটা করতে হবে। এটা গেল একটা। আরেকটা বলছে রিজনের সাথে সংঘাত। তো তুমি ইফ ইউ আর এ ক্রিশ্চিয়ান, তুমি বিশ্বাস করো যে পৃথিবীতে একেবারে খারাপ না, গড তোমার মধ্যে মাঝে মাঝে একটা ইনসাইট দেয়, যে ইনসাইট দিয়ে তুমি পৃথিবীর কল্যাণ করতে পারো। দিস ইজ সামথিং হুইচ ইউ কল দ্য প্রফেটিক ট্রেডিশন, যে এগুলো আসছে এটা করে। তো এইটার এগেনস্টে তারা ছিল যে এটা চলবে না, না আমরা মডার্নিটি, মডার্নিটিতে এই এই প্রফেটিক ট্রেডিশন এটা ডিস্ট্রয় করতে হবে। এটা সাম পিপুল উড আর্গিউ লাইক দিস, মানে আই ডোন্ট সে দ্যাট ইট ইজ হাইলি ক্রেডিবল, কিন্তু ওরা বলে বাট তুমি এগুলোকে আবার পুরোটা বাদ দিতে পারো না, নিচ্ছে কে ছিল কেয়ারকে গাও, ও তো একটা পাদ্রি, কেয়ারকে গাও। তো ফিলসফি কিন্তু তৈরি হচ্ছে সেখান থেকে। আমাদের যে ইসে ছিল এমিল দুর্খিম, হি ওয়াজ এ রাবাই, ওর বাবা রাবাই ছিল, পরে শেষে সে ওখান থেকে চলে গেল ড্রাইফাস কেজে এসে, তারপরে ওর রাবাইগিরি ছেড়ে দিল। সে বই লিখলো এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ, আর বলছে যে রিলিজিয়ান এটা গডের না, রিলিজিয়ান ইজ দ্য প্রোডাক্ট অফ সোসাইটি, কালেকটিভ কনসায়েন্স। গেল তো এখন এই সব ডুয়ালিটিসগুলো কিন্তু আছে। নিৎসে ও কিন্তু কখনো বলে নাই গড নাই, বাট ইন এ গে সায়েন্স, বইটার নামও ইন্টারেস্টিং, গে সায়েন্স হি সেজ গড ইজ ডেড। নাও এই গড ক্রিশ্চিয়ান থিওরিতে আমাদের তো ঢুকতে হবে যে গড আছে কি নাই, গড তাহলে তোমাকে কি টাস্ক দিয়েছে এবং কি করে তুমি এই সোসাইটিটাকে ইম্প্রুভ করতে পারো, তোমার অ্যাকশনটা কী হবে। তো ওইটা তো হচ্ছে সালভেশন রিলিজিয়ন, এবং সালভেশন রিলিজিয়ন হতে গেলে পরেই যেটা করতে হচ্ছে ওই রিডেমশনের মধ্যে এবং অ্যাটোনমেন্টের মধ্যে তোমাকে ঢুকতে হচ্ছে। তো দে উঠছে যে এখন আমাদের সবার কাজ হচ্ছে অ্যাটোনমেন্ট করা, যে পাপটা আমরা করছিলাম হলোকাস্টে তার জন্য। জার্মানরা তাদের কোনো ইমোশন নেই, ওদের একটা সেন্টেন্স দেখবে দুই পাতা সমান লম্বা, না তারা খুব মানে মেসকিউলিন। ফ্রেঞ্চরা অন দ্য কন্ট্রারি, তারা সফিস্টিকেটেড, দে আর ফেমিনিন, দে আর পোয়েটিক, না ওদের একটা কালচারাল বৈশিষ্ট্যটাই হচ্ছে ডিসকার্সিভ। জার্মানদের কিন্তু ওই সব নাই, একেবারে স্পষ্ট, তুমি ডিফাইন গো অ্যাহেড, মানে মোরালেস যেটাকে বলে এক্সপোজিটরি। তো এই হচ্ছে ওদের চরিত্রের বৈশিষ্ট্য, লেখার বৈশিষ্ট্য। আলটিমেটলি ইজ দ্য ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল, না তুমি যদি দেখো ওয়েস্টার্ন ফিলসফিতে মডার্ন টাইমে কান্ট এবং হেগেলের পর আর কোনো কন্ট্রিবিউশন নেই, অ্যাবসলিউটলি জিরো, না হ্যাঁ নো, এগুলি তো সব ওইখান থেকে প্রবলেম। এই যে ট্রুথ ইজ সাবজেক্টিভ, ইট ইজ আনস্টেবল, এগুলো তো ওইখান থেকে চলতেছে।
এবং কান্টের কান্ট বুঝতে গেলে তোমাকে চলে যেতে হবে কোথায়, অ্যারিস্টটলে, অ্যারিস্টটল বুঝতে গেলে যেতে হবে প্লেটোতে। এখন তোমার হোয়াইটম্যান লিখতেছে, সরি, আলফ্রেড নট হোয়াইটের হোল ওয়েস্টার্ন ফিলসফি ইজ এ ফুট নোট টু প্লেটো অ্যান্ড অ্যারিস্টটল, জাস্ট নাথিং। আমরা যত সোশ্যোলজিতে, আমি যেটা বলবো সোশ্যাল সায়েন্সে, আমরা যতই কথা বলি না কেন, যা কিছুই আমরা লিখি না কেন, এগুলো হচ্ছে ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য ঘোস্ট অফ কার্ল মার্কস। সো ইন দ্য সোশ্যাল সায়েন্স, দ্য মডার্ন সোশ্যাল সায়েন্সে তুমি একেবারে ওই, তুমি 18th সেঞ্চুরি থেকে শুরু করো এ পর্যন্ত, ওয়ান স্পেক্টার ইজ হন্টিং দ্য ওয়ার্ল্ড, দ্য স্পেক্টার অফ কার্ল মার্কস, একটা নতুন কথা নেই। এখন তোমরা বলো নতুন কী আছে? মার্ক্স মরে গেছে, মার্ক্সের নাকি কোনো উপকারিতা নাই আমাদের দেশে? তুমি এখন দেখো, টাকা যদি না থাকে তোমার কী অবস্থা হয়, টাকা থাকলে কী অবস্থা হয়, তোমার কোনো মূল্য আছে সমাজে? নাই। আকবর সোবান চৌধুরীর, বেক্সিম কোর, দরবেশ, তাকে দেখলে তো লোকে সালাম দিবে, তোমাকে দেখলে ধাক্কা দিয়ে বের করে দেবে। টাকার দাম আছে, টাকা দরকার। এখানে যে কয়টা মেয়ে আছে বুকে হাত দিয়ে বলুক, বেকার যুবককে কে বিয়ে করবে? পার্মানেন্ট বেকার, একজন হিউম্যানিটেরিয়ান পাওয়া গেল, কিন্তু ওই বিয়ে টিকবে না আশেপাশের লোকজনের যন্ত্রণায়। তো সো মানে এরা কথাগুলিকে সরাইছে। বদ্রিলা আরেকটা হিপোক্রেট, সে বলছে সাইন ভ্যালু, কনজিউমারিজম, কনজিউমার সোসাইটি। আরে কনজিউম করতে গেলে তো টাকা লাগে, তুমি কিনবে কী করে এটা? এটার কথা কেউ বলবে না। তা আমি যেটা মনে করি যে সহজ সাধারণ কথা, যেগুলো মানুষের আদি থেকে অন্ত পর্যন্ত টিকে থাকে, এরকম কথা খুব কম, এবং তার মধ্যে কার্ল মার্কস একজন যিনি এরকম সত্য কথা বলেছেন। পৃথিবীতে তুমি দেখো তিনজন লোক যারা অন্যের, মানুষের কল্যাণ করতে গিয়ে নিজে কষ্ট পেয়েছেন এবং নিজের জীবন উৎসর্গ করেছেন। প্রথম ব্যক্তির নাম হচ্ছে গৌতম বুদ্ধা, দ্বিতীয় ব্যক্তিটি হচ্ছে যীশুখ্রিস্ট, তৃতীয় ব্যক্তিটি হচ্ছে কার্ল মার্কস। শেষ। অ্যাজ ফার এজ আই আন্ডারস্ট্যান্ড হিউম্যান হিস্ট্রি অ্যান্ড ফিলসফি, আর সব দান্দা, সব মতলবী, ঢাকা ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে তুমি শুরু করো, এরা যা কিছু আছে সব দান্দাবাদ, সত্য না মিথ্যা? যে ফ্রাঙ্কফুর্ট স্কুলের বৈশিষ্ট্য বলার সময় আপনি বলছিলেন যে ওরা যে কি বলে লেট ক্যাপিটালিজমকে, ওরা সোশ্যাল, একটা বৈশিষ্ট্য হচ্ছে সায়েন্সের ডিফারেন্স, সায়েন্স সোশ্যাল সায়েন্সের ডিফারেন্স করেছে, এনলাইটেনমেন্টের ক্রিটিক করেছে। হ্যাঁ, আচ্ছা, রিজনকে, রিজনকে ডেঞ্জারাস বলেছে, এবং রিজনকে দেখার জন্য ওরা হচ্ছে যে কন্ট্রাডিকশনটা কান্ট, তারপরে হচ্ছে যে ভায়া হেগেল হয়ে মার্ক্সের ডায়ালেকটিক্সে এসে তারা কন্ট্রাডিকশনটা দেখার চেষ্টা করেছে। তো সামারি করলে যেটা হয়, তারা হচ্ছে যে এনলাইটেনমেন্ট রিজনের পিনাকেল হিসাবে মার্ক্সিজম এবং ডায়ালেকটিক্সকে দেখেছে, এবং সেইটার একটা লেট ক্যাপিটালিজমে মার্ক্স যেভাবে প্রোডাকশন দিয়ে এই রিজনের ডেভেলপমেন্ট এবং সায়েন্স প্রগ্রেসকে একটা সিনথেসাইজ এবং লিবারেশনকে দেখার চেষ্টা করেছে, এরা বোঝার চেষ্টা করেছে ইজ লিবারেশন পসিবল গিভেন আওয়ার টাইম, এবং ডায়ালেকটিক্যালি দেখার চেষ্টা করেছে। তো এখন যদি কার্ল পপারকেও যদি আমরা, আমি একটু রেঞ্জটা বাড়াই দিলাম, কার্ল পপারকে যদি আমরা ফ্রাঙ্কফুর্ট স্কুলে চিন্তা করি, তাহলে ফ্রাঙ্কফুর্ট স্কুল ওই এনলাইটেনমেন্টকে ক্রিটিক করতে,
হ্যাঁ এদেরকে ক্রিটিক করতে যায়, কিন্তু মার্ক্সিজমেরও একটা ক্রিটিক করেছে এবং বিশেষ করে ডায়ালেকটিক্সের একটা ক্রিটিক করেছে। তো এখন যদি আপনি এই বিষয়টা ডায়ালেকটিক্সকে দিয়ে মার্ক্স যেখানে লিবারেশন খুঁজছে, ফ্রাঙ্কফুর্ট স্কুলও কিন্তু লিবারেশনের জন্যই, অন্তত বোঝার জন্য লিবারেশন ইজ পসিবল কি পসিবল না, কীভাবে আমরা ওয়ান ডাইমেনশনাল হলাম, সেই সিচুয়েশনটাকে ব্যাখ্যা করেছে। তো আমি বলতে চাচ্ছিলাম যে ডায়ালেকটিক্স এবং রিজন কেন ডেঞ্জারাস হবে এবং কেন ফ্রাঙ্কফুর্ট স্কুল এটাকে ডেঞ্জারাস কনসিডার করছে, ফ্রাঙ্কফুর্ট স্কুল এটা যদি আরেকটু ইলাবোরেট করেন, এনলাইটেন করেন, তাহলে আমাদের লিবারেশনের প্রশ্নটা আরেকটু ক্লিয়ার হবে। ধন্যবাদ। জিনিসটা তো কন্ট্রাডিক্টরি না, ওরা বলছে যে রিজন ইজ ডেঞ্জারাস, কেন রিজনের কারণে এনলাইটেনমেন্ট হলো, এনলাইটেনমেন্ট হয়ে তুমি এই সায়েন্স ডেভেলপ করেছ, প্রগ্রেস করেছ, এই প্রগ্রেসের একটা ফল হলো বারবারিজম, তাহলে তুমি বারবারিজম থেকে সিভিলাইজেশনে এসছো প্রথম পর্যন্ত, এইটা ঠিক ছিল, কিন্তু তারপরে এই সিভিলাইজেশন কীভাবে বারবারিজম তৈরি করলো, তুমি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তুমি করেছ, তো অ্যাজ এ রেজাল্ট এই রিজন ইজ ডেঞ্জারাস না, এটা কারণ আমরা যা চেয়েছিলাম এনলাইটেনমেন্ট আমাদেরকে দেবে সেটা দেয়নি, ডিড নট ফুলফিল দ্য প্রমিস। এটা হলো ইম্পর্টেন্ট। আবার দেখো এই এনলাইটেনমেন্ট যে কাজটা করেছে ফ্রাঙ্কফুর্ট স্কুলে, সে একই কাজ করতেছে, সেটা হচ্ছে থিওলজির সাথে তোমার ব্রেক করা, একটা এপিস্টোমোলজিক্যাল ব্রেক তৈরি করে দেওয়া, and that can only happen through reason na acha change er belay tumi jekhane esho contradictions it is a method the dialectical method the change is possible because of contradiction prithibir je jai boluk amar jibone jodi ami dekhi ei oshudh khele amar rog sare amar kache etei hocche dhonno আমাদের সমাজের মধ্যে আমরা কি দেখি একেবারে ছোট লেভেল থেকে হাজব্যান্ড এবং ওয়াইফের রিলেশনের মধ্যে যখন কন্ট্রাডিকশনস তৈরি হয় তখন কিন্তু কনজুগাল রিলেশনশিপটার মধ্যে চেঞ্জ আসে, যতক্ষণ না ততক্ষণ নেই, প্যারেন্ট চাইল্ডের মধ্যেও তাই। তো ওই অথরিটি রিলেশনশিপটা, এক্সপ্লয়টেশনটা, এগুলো যা কিছু আছে সবই কিন্তু এখানে আছে। হাজব্যান্ড এক্সপ্লয়েটস ওয়াইফ, ম্যান এক্সপ্লয়েটস ওম্যান। আমি আন্দ্রিয়া দোয়ারকিনের মধ্যে যাচ্ছিই না যেখানে সে বলছে দ্যাট দ্য সেক্সুয়াল ইন্টারকোর্স ইজ সেলফ ইজ এ কলোনাইজেশন অফ ফিমেল বডি অ্যান্ড ম্যান, ওটা লিখছে ওম্যান হেটিংয়ে, যে ম্যান বেসিক্যালি রিপালস করে ওম্যানকে, ম্যান নেভার লাভস ওম্যান, and that's why man hates women. তারপরে সে পর্নোগ্রাফির মধ্যে ঢুকলো এবং দেখালো এই যে হেটের এই রূপান্তরটা কীভাবে এখানে ঘটতেছে এই পর্নোগ্রাফির মধ্যে, যে হাউ যে পাওয়ার এবং তার হেট এটা এই পর্নোগ্রাফির মধ্যে আছে। তো এগুলো কিন্তু আমাদের জীবনে আমরা দেখতে পাই, এই একটা কন্ট্রাডিকশন, ক্লাস কন্ট্রাডিকশন, এথনিক কন্ট্রাডিকশন, এগুলো একেবারে বাস্তব। তুমি ডায়ালেকটিক্স ইটসেলফ ইজ এ ডেঞ্জারাস, এই কারণে ডায়ালেকটিক্সের কারণে তো তোমার পরিবর্তন হলো, পরিবর্তন করে তুমি সোশ্যালিজমে আসলে, সোশ্যালিস্ট সোসাইটি কি বসে থাকবে, ইজ ইট স্ট্যাটিক সোসাইটি, উডন্ট দ্যার বি এনি কন্ট্রাডিকশনস, ইফ দ্যার ইজ এ কন্ট্রাডিকশন দ্যান এই সোসাইটিও আবার চেঞ্জ হয়ে যাবে, এইখানে একটা গোলমাল রয়ে গেছে। জন প্লামেন্টেজ ও তার জার্মান মার্ক্সিজমের মধ্যে এগুলো লিখতেছে। তো ওইখানকার ডায়ালেকটিক্সের অবস্থাটা কি, এই ডায়ালেকটিক্যাল মেথড আবার হচ্ছে একটা ইউরোপিয়ান ওয়ে অফ থিঙ্কিং, এটার অরিজিন কিন্তু হেগেলের মধ্যেও না, এটার অরিজিন একেবারে প্লেটো অ্যারিস্টটলের মধ্যে, হ্যাঁ হেরাক্লিটাস, হেরাক্লিটাস মোশনের মধ্যে গিয়ে, হ্যাঁ দ্যাট ইজ ইম্পসিবল ফর ইউ টু স্টেপ ইন দ্য সেম রিভার টুয়াইস। তো
এগুলো এটা তো সত্য, ইউ ক্যান ক্রিটিসাইজ। আমার কথা হচ্ছে যে কোনো কিছু তোমার বউয়ের তুমি অনেক ক্রিটিসাইজ করো, কিন্তু তোমার বউয়ের তো অনেকগুলো ভালো গুণও আছে, সেগুলো তুমি অ্যাপ্রিসিয়েট করো। এখন কোনটা সত্য, সে খারাপ সেটা সত্য না সে ভালো সেটা সত্য, কোনটা সত্য? দুটাই সত্য, এইটাই তো প্রবলেম। এইটাই তো আমরা মেনে নিতে পারি নাই, কারণ আমরা একটা মনোলিথিক একটা চিন্তার মধ্যে আমরা থাকি। আমার গডই আল্লাহ একমাত্র সত্য আর সমস্ত ধর্ম খারাপ, এটাই সত্য। তো আমি যে এইভাবে চিন্তা করি, মনোথিজম মনাগেমি, একটাই বউ, একটা বউ কেন থাকবে? একটা বউ থাকাটা তো ইনহিউম্যান, বিকজ তোমার প্লেজারের দিগন্তটা তো বিস্তৃত, তুমি কেন এটা করবে? এখন এটার সাথে তো প্রাইভেট প্রপার্টির সম্পর্ক আছে, অ্যাঙ্গেলস তো সেটা দেখাচ্ছে যে এই মনাগেমি ইজ দ্য রেজাল্ট অফ দ্য প্রাইভেট প্রপার্টি, তখন প্রাইভেট বউ হলো। কিন্তু পৃথিবীর কোথাও প্রাইভেট বউ নাই, আগেও ছিল না, এখনও নাই, থাকবেও না। এটা আমরা একটা বাঁধনের জন্য, একটা ইউনিটকে আইডেন্টিফাই করবার জন্য এটাকে আমরা তৈরি করছি। কিন্তু তুমি বেদিক পিরিয়ড থেকে আরম্ভ করো, সেখানে তোমার আট রকম বিবাহ সিদ্ধ করছে, দৈব বিবাহ করছে, তোমার ব্রাহ্ম বিবাহ করছে, তারপরে গান্ধর্ব বিবাহ, খারাপ খারাপ তিনটা বিবাহ হচ্ছে, অসুর বিবাহ, পিচাস বিবাহ, এবং আরেকটা কি, অসুর পিশাচ, আরেকটা বল, রাক্ষস বিবাহ। এবং সেইখানে কি বলছে যে তুমি একটা মেয়েকে অ্যাব্রাক্ট করে নিয়ে গেলে সেটা সিদ্ধ, সে তোমার বউ। তুমি একটা মেয়েকে রেপ করলে সে তোমার বউ। তুমি একটা মেয়েকে ছলে বলে কৌশলে ড্রিঙ্ক দিয়ে গাঁজা খাইয়ে তাকে বেহুশ করে তারপরে নিয়ে গেলে সেটাও সিদ্ধ। ওকে, আমি দেখো তোমাকে আমি বলি, একটি ধর্মগ্রন্থ ছান্দোগ্য উপনিষদ, আরেকটা হচ্ছে বৃহদারায়ণক উপনিষদ। সেইখানে গৌতমকে সাক্ষী রেখে বলতেছে, ও গৌতম, মেয়েরা হচ্ছে আগুন, মেয়েদের ভ্যাজাইনাটা হচ্ছে ফায়ার প্লেস, পুরুষ যে মেয়ে দেহে প্রবেশ করে সে হচ্ছে অঙ্গার, আনন্দ হচ্ছে অঙ্গারের স্ফুলিঙ্গ। গেল তার দুই নম্বর পাতায় বলতেছে, তুমি যদি কোনো মেয়েকে তোমার পছন্দ হয় তাকে গিয়ে অ্যাপ্রোচ করো, তোমাকে আমি কামনা করছি আসো। সে না করলো, তাহলে তুমি পকেট থেকে কিছু টাকা পয়সা দাও, দিয়ে জুয়েলারিজ অ্যান্ড আদার্স, অথবা উপঢৌকন দিয়ে তুমি তাকে অ্যাপ্রোচ করো, মানা করলো। তাইলে পরে এইবার তুমি তিন নম্বর পন্থা, একটা লাঠি নেবে, তোমার হাতের লাঠি, সেটাকে দিয়ে তাকে পিটাবে, এবং তারপরে তার সম্ভ্রম তুমি হরণ করবে, তার সতীত্ব হরণ করবার সময় এই মন্ত্র তুমি উচ্চারণ করবে, এই মন্ত্র পড়ে তুমি তার সতীত্ব হরণ করবে, এই মন্ত্রটা দেওয়া আছে। তুমি দেখো কি ছিল আগে, তা আমরা যা করছি তো এটা আমাদের তো একটা সোশ্যাল কনস্ট্রাক্ট, পৃথিবীতে কোথাও এগুলো ছিল না। এবং তুমি ইসলামের ভিতরে যদি তুমি তাকিয়ে দেখো, হাদিসগুলো পড়ো, কোরআন পড়ো, যে তুমি বিয়ে করো, সূরা নিসা বলতেছে তুমি বিয়ে করো, দুই বা ততোধিক, তোমার লিমিট হচ্ছে চারটা একসাথে। কিন্তু তুমি যদি পুরনো বৌদ্ধের সম্পর্কে টায়ার্ড হও, তাহলে এগুলোকে আবার রিসাইকেল করতে পারো, যে দোকান থেকে কিনেছো সে দোকানে ফেরত দিয়ে তুমি আবার নতুন আবার বিয়ে করো, কিন্তু চারটার বেশি না। এছাড়া তোমার ডান হাতের তাবে জানা, অর্থাৎ তোমার বান্দি দাসী, তাদের উপরে তুমি সেক্স রিলেশনস করতে পারো। তারপরে বলছে যে যুদ্ধক্ষেত্র,
যাদেরকে তুমি লুট করে নিয়ে আসলা তাদেরকে তুমি ভোগ করতে পারো, তাদেরকে তুমি বান্দি হিসেবে রাখতে পারো। সুলতান সুলাইমান খুব স্পষ্টভাবে জিনিসগুলো দেখায় যেগুলো কীভাবে ঘটে, এবং এই সম্পর্কটা বিয়ে বহির্ভূত এই সম্পর্কটাও বৈধ। এখন আমি কী চাই, আমি কেন প্রাইভেট ওয়াইফ চাইছি? এই প্রাইভেট ওয়াইফ কী করবে যদি আমার এই সতীনের সংসার থাকে? ক্লিয়ার? কি নিয়ে প্রশ্নটা শুরু করেছিলে বলো তো? এখন এই যে আমরা বললাম যে এই যে সব মানে আমাদের কন্ট্রাডিকশনসগুলো, জি বাংলা আরেকটা না কি জলসা না, কুন্দ ফুলের মালা, গোপাল, এগুলো তুমি দেখলেই তুমি দেখবে যে আমাদের জীবনের কন্ট্রাডিকশনসগুলো কি। টাকার কন্ট্রাডিকশন, এথনিসিটির কন্ট্রাডিকশন, হিন্দু মুসলমান অথবা বাঙালি অবাঙালি, যেগুলো তো আমরা দুটা রাষ্ট্র তৈরি করে আমরা দেখিয়েছি যে কন্ট্রাডিকশনসগুলো ইম্পর্টেন্ট। এবং মাও সেতুং নিজেও বলছে যে আন্ডার সার্টেন সার্কামস্ট্যান্সেস এথনিক কন্ট্রাডিকশনস আর মোর ইম্পর্টেন্ট দেন দি ক্লাস কন্ট্রাডিকশনস। তাহলে তোমাকে বুঝতে হবে কোন সোসাইটিতে কোনটা বেসিক কন্ট্রাডিকশন। সো ইন দ্য ইন্ডিয়ান সোসাইটিতে ক্লাস কন্ট্রাডিকশন ইজ নট দ্য বেসিক কন্ট্রাডিকশন, রিলিজিয়াস এথনিক কন্ট্রাডিকশন ইজ দ্য বেসিক কন্ট্রাডিকশন। এবং এই কারণে আমরা পাকিস্তানও করলাম, বাংলাদেশও করলাম। সো আমি যেটা বলি যে আমার কোনো নলেজ আমার এক্সপিরিয়েন্সের বাইরে নেই। অ্যাঙ্গেল বলছে কেন আগে তো তোমার মনোগেমি ছিল না, ওই যে ও কিন্তু ওই যে একটা প্রশ্ন করেছিল ওই যে গুরু, আমি বলেছি টু ডেস্ট্রয় দ্য আমেরিকান কালচার সিক্স রেভলিউশন সিক্সটিজে, মার্কিউজা ওয়াজ ইজ কোয়েলি রেসপন্সিবল ফর দ্যাট। এরা যেটা বলতেছে সেটা সেই ডায়ালেকটিক্সকে কিভাবে ওই কন্ট্রাডিকশনের মধ্যে গেছে আর তো কোনো কোথাও নেই। ওটা বলছে ক্রিটিক্যাল থিওরি হতে গেলে পরে ইউ হ্যাভ টু লুক অ্যাট দ্য কন্ট্রাডিকশন, আদারওয়াইজ ইট ইজ নট এ ক্রিটিক্যাল থিওরি। ক্লাস কন্ট্রাডিকশন নাই, এই তো তুমি আমি এতক্ষণ ধরে সাত কাণ্ড পড়লাম যে দ্যার ইজ এ কন্ট্রাডিকশন বিটুইন প্লেজার অ্যান্ড দ্য ওয়ার্ক না, দ্যার ইজ এ কন্ট্রাডিকশন বিটুইন হাই কালচার অ্যান্ড দি লো কালচার। তুমি ইসেতে যাবে, বাহামা যাবে, ফ্লোরিডাতে যাবে, অথবা ওই পাটাইয়াতে গিয়ে তুমি তোমার বউকে নিয়ে হানিমুন করবে, আর আমি এই অন্ধকার কুয়ার ঘরে এই ছনের পাতার ঘর আমি সেখানে হানিমুন করব, সাথে আমার বড় ভাইয়ের মেয়ে ঠাস করে ঢুকতেছে তোমার ওই যে বেড়ার ফাঁক দিয়ে ফুটু করে তারা সিনেমা দেখবার জন্য রেডি হয়ে আছে, আমি এইভাবে আমি হানিমুন করি আর তুমি ওইভাবে করো, এইটি কন্ট্রাডিকশন। নতুন ক্রাইসিস করে রিথিং করতেছে, একটা হচ্ছে যে ইউনিভার্সাল ওয়াইজ ইনকাম কিন্তু ইট ডাজেন্ট হ্যাপেন। যেরকম মার্কিউজে বলেছে যে টেকনোলজি যেই লেভেলে অ্যাডভান্স সোসাইটি অ্যাডভান্স ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি টেকনোলজি যেই পর্যন্ত এটা ডেভেলপ করেছে তাতে সবাইকে বসিয়ে খাওয়াতে পারে। সো হি টকড অ্যাবাউট দ্য পসিবিলিটি অফ এ ওয়েলফেয়ার সোসাইটি অ্যাজ এগেনস্ট দ্য ওয়ারফেয়ার সোসাইটি, কিন্তু সে বলছে ডেসপাইট দ্যাট that technology took a different turn, it has become the warfare state instead of a welfare state na tomar ekhono tai korbe
কারণ ওই ইনস্ট্রুমেন্টালিটির বাইরে তো তুমি যেতে পারবে না। হোয়াট এভার তুমি এটা ভালো করে লিখছে লিওটা, তার একটা বই যেটা ইনহিউম্যান, সেখানে কিন্তু এগুলো খুব স্পষ্ট করে লেখা যে এই যে বায়োটেক এবং ইনফরমেশন টেকনোলজি দুটো এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট তোমার এই পোস্ট মডার্ন সোসাইটির ফিচার, কিন্তু এটা কী করেছে, মানুষকে ইনহিউম্যান করে ফেলছে। তার ফলে দ্য পসিবিলিটি এক্সিস্ট করে যে তোমার বডিতে 90% পার্টস হবে অবজেক্টস, ইনহিউম্যান না নন হিউম্যান। তো তুমি চোখে তোমাকে ক্যাটারাক্ট আছে, তোমাকে ওখানে ওরা কী করে লেন্স ঢুকিয়ে দেবে, হার্টের মধ্যে বাল্ব ঢুকাবে, তারপর কী কী সব স্টেন্সিলস করে না, আর্টিফিশিয়াল লিম তৈরি করে দেবে, তোমার মাথায় চুল নাই, ওদের কাছে গেলে দেখো যে এখানে একেবারে একটা চুল টুল দিয়ে তোমার সব কিছু করে দেবে। অ্যান্ড দেন ইউ হ্যাভ এ ডিজাইনার্স বেবি, তোমার বাচ্চা কীরকম তুমি চাও তুমি সেটা করো, তুমি ছেলে চাও না মেয়ে চাও সেটা তুমি ডিসাইড করতে পারো। যদি মেয়ে চাও তার কম্বিনেশন কী হবে, হাইট কী হবে, ওয়েট কী হবে, কালার কমপ্লেক্সন কী হবে, তো তুমি সেরকমভাবে বলতে পারো যে ওর চোখ এরকম হবে নীল হবে, গায়ের রং হবে হলুদ, চুলগুলো হবে সবুজ, হোয়াট এভার ইউ লাইক অ্যান্ড দে উইল ডু ইট। এখন কথাটা হচ্ছে এই যে জিনিসগুলোর ইমপ্লিকেশনস ইনক্লুডিং আমরা যেটাকে বলি ক্লোনিং এবং স্টেম সেলে বেবি তৈরি করা, এগুলোর ইমপ্লিকেশনসগুলো কিন্তু আমরা বুঝি না, দ্যাট ইট হ্যাজ ডেস্ট্রয়েড দ্য বিবলিক্যাল অ্যান্ড দ্য কোরআনিক নোশনস অফ হিউম্যান বিং। কথাটা কিন্তু মাথায় ভালো করে নিতে হবে না, কারণ এগুলো তো যে আল্লাহ যে বলল হায়াত মৌত রিজিকের মালিক আল্লাহ, এটা শেষ। তুমি দেখো যে কথাটা আমি বারবার করে বলি, আজরায়েল সুইডেনে জাপানে দেরি করে যায়, ভিসা পায় না, আফ্রিকাতে তাড়াতাড়ি যায়, বাংলাদেশে আগে তাড়াতাড়ি আসতো এখন দেরি করে আসে, 70 বছর আগে 40 বছরে মরত। এখন এই মরার যে তোমার চেঞ্জটা হলো, এটা কি আজরায়েলের ইচ্ছার উপরে ডিপেন্ড করলো না তোমার পাবলিক হেলথ ইম্প্রুভমেন্টের উপরে এটা ডিপেন্ড করলো, তুমি করলে কি না? আবার বাচ্চা আল্লাহ দেয়, এখন তুমি তো পিলের উপরে আছো বা অন্য জিনিসপত্রের মধ্যে আছো, বাচ্চা হয় না, তো এখন ওই ঈশের তানিয়ার শাশুড়ি বারবার করে জিজ্ঞেস করে কবে হবে, কবে খবর, কোন খবর আছে, খবর নাই না। কিন্তু এই যে তুমি এই হায়াত এবং মৌত এই দুটাকে তুমি কন্ট্রোল করে ফেলছো, এখন গডের সাথে তোমার আর তো এমপ্লয়মেন্ট, এটা গড দেয় না ওই ঈশে আওয়ামী লীগ দেয়, এটা তোমাকে আগে ডিসাইড করতে হবে না। এবং তোমার চাকরির ব্যাপারে তুমি জানো, যদি ওরকম কোনো কিছু না হতো ট্রান্সফার হয়ে এখানে আসাটা সম্ভব হতো না, আল্লাহ তোমাকে এটা দেয় নাই, এটা দেয় ওই সব কারণগুলোতে। ইফ সো, তাহলে গডের সাথে তো তোমার আবার একটা কনফ্রন্টেশন তোমার তৈরি হচ্ছে। এই এখানে তো এই এপিস্টেমোলজিক্যাল ব্রেকটা আমরা কীভাবে এটাকে দেখি, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা এপিস্টেমোলজিক্যাল ব্রেক। ইফ দ্যাট ইজ, এটা আবার তোমার রিজনের মধ্যে ঢুকতে হয়, আবার এনলাইটেনমেন্টের মধ্যে ঢুকতে হয়, আবার ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের সাথে তোমার ঝগড়া করতে হয়, আবার ফ্র্যাঙ্কফুর্ট স্কুলকে কোলেও নিতে হয়। দিস ইজ হোয়াট ইউ উইল বি ডুইং। বলো আচ্ছা, আমি ভণ্ডামিটা কোথায় দেখি সেটা বলে দিই তাহলে স্পষ্টভাবে। মার্কুজা ইজ এ রিপ্রেজেন্টেটিভ না, এবং সে মোটামুটিভাবে হ্যাবারমাস পর্যন্ত সে ইনফ্লুয়েন্স করেছে আইডিয়াসগুলো। মার্কুজা তার সমস্ত এবং তুমি যদি হরকে হাইমারের মধ্যেও যাও, ডায়ালেকটিক অফ এনলাইটেনমেন্টে এবং কালচার ইন্ডাস্ট্রি বইটা অ্যাডর্নোর সাথে, তো তোমার
they have always talked about technological rationality. রিজন শব্দটা ব্যবহার করে নাই, কিন্তু টেকনোলজিক্যাল রেশনালিটির কথা বলতেছে। দে আর টকিং অ্যাবাউট ইন্ডাস্ট্রিজ, দে আর টকিং অ্যাবাউট সায়েন্স, না? এবং এই সায়েন্সের ফলে তুমি কি করতে পারতেছো, মিউজিকটাকে ইন্ডাস্ট্রিতে তুমি নিয়ে এসছো, এখন ডিভিডি তৈরি করছো, এগুলো করছো, এগুলো করে তুমি চালাচ্ছো, না? দ্য প্রফিট মোটিভ, এটা সম্ভব না উইথ দ্যাট রিজন, কারণ ওইখানে একটা হাইলি র্যাশনাল, তুমি যদি থিওরিজগুলো পড়ো, র্যাশনাল অ্যাকশনস থিওরি, মিনস অ্যান্ড এন্ডের রিলেশনশিপে, এইটা হচ্ছে প্রফিট মোটিভটা হচ্ছে হাইলি র্যাশনাল অ্যাকশন, এবং সমস্ত কালচার ইজ সাবঅর্ডিনেটেড টু দ্যাট র্যাশনাল অ্যাকশন। এই র্যাশনাল অ্যাকশন ইজ নট পসিবল, এই ক্যাপিটালিজম ইজ নট পসিবল, এই র্যাশনাল টেকনোলজিক্যাল র্যাশনালিটি ইজ নট পসিবল উইদাউট রিজন। তাহলে ওরা কোথায় বাইরে? আমি খুবই স্ট্রং শব্দ ব্যবহার করি, তোমরা কষ্ট পাবে, এটা একটা ভণ্ডামি। তার মানে তাইলে পরে তুমি রিজনের কথা বলবে না, তুমি বলবে মডার্নিটি। মডার্নিটি যেরকম র্যাশনালিজম তৈরি করে, মডার্নিটি আবার ইরেশনালিজমও তৈরি করে, না? নট রিজন বাট মডার্নিটি। আচ্ছা তুমি বলো। আচ্ছা ওকে, এই এগুলো তো তুমি সবসময় করতে পারো না, এটা এখন কিন্তু দেয়ার আর লট অফ পিপল যারা মনে করে যে রিজনের কারণে যে এনলাইটেনমেন্টটা হয়েছে সেই এনলাইটেনমেন্ট সায়েন্স তৈরি করেছে, সায়েন্স ওয়াজ ডাইরেক্টলি রেসপন্সিবল ফর হলোকাস্ট। এবং তুমি যদি বাউমেনের বইটাও দেখো হলোকাস্ট বলে, সেও কিন্তু বলতেছে র্যাশনালিটি হ্যাজ প্রডিউসড হলোকাস্ট। সে দেখাচ্ছে যে র্যাশনালিটি বিউরোক্রেসি তৈরি করছে, বিউরোক্রেসির মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওইটা না ও যেখানে গেছে ডিসিশন মেকিং, তোমার এফিসিয়েন্সি কোনটাতে, মিন্স কোন মিন্স তুমি ইউজ করবে ম্যাক্সিমাম প্রফিট পাওয়ার জন্য। ওকে, তো এখন বাউমেন বলছে পলিটিক্যাল এজেন্ডা হচ্ছে জুজদেরকে সরাতে হবে, ধ্বংস করতে হবে। হাউ ক্যান ইউ ডু দ্যাট? তো ওইটা অর্ডার দিল আর্মিকে, আর্মি বিউরোক্রেসি কী করছে, ও বলছে যে আচ্ছা দেখি কী করা যায়। এক নম্বর তারা ট্রাই করলো এদেরকে মাদাগাস্কারে নিয়ে গেল, কিছু দেখলো যে এটা খুব এক্সপেন্সিভ, জটিল, নানা রকম প্রবলেম হয়। আচ্ছা তাইলে আমি এটা নেব না। সেকেন্ড হচ্ছে এদেরকে গুলি করে মারো, দ্যাট ইজ অলসো টাইম কনজিউমিং। দেন দ্য বিউরোক্রেস বলছে দ্য মোস্ট এফিশিয়েন্ট মিন হচ্ছে গ্যাস চেম্বার, বার্ন দ্যাম আউট কুইকলি, ইজিলি, ম্যাসিভলি। তো বাউমেন বলছে এই মডার্নিটি, এই র্যাশনাল ডিসিশন মেকিং হ্যাজ কন্ট্রিবিউটেড টু হলোকাস্ট। ইদার ইউ এগ্রি অর ডিসএগ্রি, দ্যাটস ইউর প্রবলেম, না? ওরা কীভাবে মডার্নিটিটাকে দেখছে আমি কেবল সেটাই বলছি। হ্যাঁ, ওরা কীভাবে দেখছে ও, ওখানে আবার আছে আরেকটা থিওরি, ওর মডার্নিটি আবার এম্বিভ্যালেন্স তৈরি করে, না? মডার্নিটি যেরকম ইনক্লুশন তৈরি করে সেরকম আবার এক্সক্লুশনও তৈরি করে, বিকজ আই ডোন্ট লাইক দি স্ট্রেঞ্জার্স, না? এখন আমি তখন এই স্ট্রেঞ্জারদেরকে আমি কী করবো, কেন আমি স্ট্রেঞ্জারদেরকে আবার রাখছি? বলছি যে আমি তো মাইগ্রেশন ও ইমিগ্রেশন অ্যালাউ করছি, এরা এসছে ডাইভার্স কালচার,
তো ওটার আবার একটা চার্ম আছে, মডার্নিটির কারণেই কিন্তু মাইগ্রেশনগুলো হয়েছে, চার্ম আছে। কী চার? অ্যাটলিস্ট ইউএসএ কে এই মডার্নিটি মাইগ্রেশনে ইমিগ্রেন্টসরা একটা জিনিস শিখেছে, কামাসূত্রা, ভেরি ইন্টারেস্টিং না? এটা তো আমরা জানতাম না। এবং এগুলো তুমি আবার ফুকুর হিস্ট্রি অফ ওয়েস্টার্ন সেক্সুয়ালিটি তো দেখবা, দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইস্টার্ন অ্যান্ড দ্য ওয়েস্টার্ন সেক্সুয়ালিটি। আচ্ছা, আরেকটা কি পরে, আরও পরে শিল্পা শেট্টি কী করলো, আরেকটা জিনিস শেখালো, যোগা। তারপরে এই যে মার্কিউজার শিষ্য ইস্কন, তারা দেখ শিখালো ভেজিটেরিয়ান খাবার, হরে কৃষ্ণ হরে রাম। এগুলোর এই বৈচিত্র্যটা, এটার আবার দরকার আছে কসমোপলিটানিজমের জন্য। বাট বাট আই ডোন্ট লাইক ইট, দে আর স্ট্রেঞ্জার্স, আই হেট দ্যাম। কিন্তু আমি তো বলতে পারি না যে আই হেট দ্যাম। তখন আমি কী করি, কতগুলো হেট স্পিচ তৈরি করি, পাখি, চিকানোস, এগুলো অনেক নামধাম আমি তাদেরকে করি। আচ্ছা, পাখি ইজ স্মেল কারিজ, গেল তো এই অ্যাম্বিভ্যালেন্সের কারণ আমি তখন এদেরকে ইলিমিনেট করি, যেটা হলোকাস্টে হয়েছে, এটা আরেকটা মডার্নিটির হলোকাস্ট। বিকজ এই যে আগুন দিয়ে পুড়িয়ে এদেরকে ছাড়খাড় করে দেওয়াটা, এটা মোর এফিশিয়েন্ট দ্যান আদার ওয়ে অফ এক্সপেলিং দ্যাম। এই এটা তোমাকে কুইকলি ওদেরকে এক্সপেল করতেছে, সো দ্যাট রেপের রিজনটা, এগুলো হচ্ছে প্রি টেকনোলজিক্যাল। তুমি একেবারে তোমার যেদিন থেকে ওয়ার শুরু হয়েছে সেদিন থেকে হিউম্যান হিস্ট্রিতে রেপ দেয়ার, রেপ ইজ এ পার্ট অফ ওয়ার, এখান থেকে স্টার্ট করছে। তারপরে এটা ইন্ডিভিজুয়াল লেভেলে মেল ডোমিনেশনে এটা গেছে, কিন্তু ল ওটাকে কন্ডোন করছে যেহেতু ইট ইজ এ পার্ট অফ ওয়ার, সবসময় এই এখানে আছে। না না, তুমি দেখো কেন কেন তুমি আসো, তসলিমা নাসরিনের গল্পের মধ্যে ঢোকো, তুমি পাঞ্জাবিটা খুলে ফেলো, সালমান খান শার্ট খুলে ফেলছে, এই মেয়েগুলোর কিচ্ছু হয়নি। আজকে যদি এই মেয়েগুলো যদি তার শার্ট খুলে ফেলে, তোমার কিন্তু অবস্থা খুব খারাপ হবে, করুন এই যে ব্যাপারটা, এইখানে এই ডিফারেন্সিয়ালটা কিন্তু ইম্পর্টেন্ট রেপের ক্ষেত্রে, স্টিমিউলাস অ্যান্ড রেসপন্সটা কীভাবে ভেরি করে বিটুইন মেল অ্যান্ড ফিমেল। তো আমি এগুলোর এক্সপার্ট না, আমি সোশিওলজিক্যালি আই ক্যান আনসার, যেইভাবে ধর্ম ল এটাকে কনস্ট্রাক্ট করেছে, খুব ক্লিয়ারলি একটা জিনিসই দেখা আছে যে পুরুষরা দে আর ভালনারেবল টু ওমেন, তারা নিজেদেরকে রেজিস্ট করতে পারে না মেয়েদের বেলায়। তো আমি কিছুদিন আগে একটা বাংলা বোধহয় চ্যানেলে কলকাতার একটা সিনেমা বোধহয় ওটা, তো এক মহিলা তার মাকে বারান্দায় বসে, তোমাদেরকে ক্লাসে বলেছিলাম বোধহয় আমি, যে বারান্দা দিয়ে দেখছে, তো মা বলছে যে তুমি ই করো জামা কাপড়টা একটু ঠিক করে বারান্দায় আসো না। বলো কেন? বললো যে ওই ছেলেগুলো আবার তোমার দিকে তাকিয়ে খারাপ কথা বলবে না, এত হাফ শার্ট পরা মানে দরকার নেই। তখন মেয়েটা উত্তর দিল, কই যে এই যে ছেলেগুলো এই ন্যাংটো হয়ে থাকে, জামা কাপড় নেয়, অনেক সময় লুঙ্গি উপরে উঠিয়ে থাকে, এগুলো করে, কই আমাদের তো কোনো কিছু হয় না, এবং ওরা তো সারাক্ষণ আমাদের চোখের সামনে হিসু করে রাস্তায় এদিকে ওদিকে, আমাদের তো কিচ্ছু হয় না। তো আই ডোন্ট নো হয় কি হয় না, এটা মেয়েরা কেবল বলতে পারবে, আমার কোনো এম্পিরিক্যাল নলেজ নাই না।
কোশ্চেন হচ্ছে দ্যার ইজ এ ডিফারেন্স আমাদের কালচারে এইভাবে আমরা বিল্ড করছি। তো তোমার ওইখানে যেটা হয়েছে এটাকে তুমি যদি মডার্নিটির আলোকে যদি রোহিঙ্গাটাকে ব্যাখ্যা করতে যাও, ইটস ভেরি ক্লিয়ার এই মডার্ন আর্মস ছাড়া এইরকমভাবে তুমি এদেরকে এত লার্জ নাম্বারে এত অল্প সময়ে তুমি ওদেরকে ওখান থেকে ডিসলোকেট করতে পারতে না। লুক এট দি প্রি মডার্ন সোসাইটিস, প্রি মডার্ন সোসাইটিতে তো যুদ্ধ হয়েছে, কাউকে কাউকে তাড়িয়েও দেওয়া হয়েছে, কিন্তু মাস এক্সপালশন কখনো ঘটে নাই, ইট ওয়াজ নট পসিবল। হেইমার হিজ থিওরি সেজ এট প্রেজেন্ট টাইম ক্লাস কন্ট্রাডিকশন ইজ নট মেইন কন্ট্রাডিকশন বাট দ্য লিবিডো কন্ট্রাডিকশন ইজ মেইন ইন এট দিস সিচুয়েশন। আই ওয়ান্ট টু সে ইফ লিবিডো সিচুয়েশন থিওরি দ্য ক্যাপিটালিস্ট ইজ ইউজিং দেয়ার ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন সিস্টেম, উই ক্যান সে দ্যাট ইট ইজ হেল্পফুল অর ফর দ্য ক্যাপিটালিস্ট ইন দিস সিচুয়েশন। মানে ক্যান উই সে দ্যাট ক্যাপিটালিজম ইজ দ্য লাস্ট অ্যাজ ইট ইজ কারেক্ট থিওরি অর অ্যাজ মার্ক্সিস্ট থিওরি ইজ নট সুইটেবল বা অর কারেক্ট অ্যাট দিস প্রেজেন্ট টাইম আর কি। আই ওয়ান্ট টু ইট ইজ মাই কোয়েশন টু ইয়াস and he says that the possibility of no change is very slim. It is a one dimensional society jekhane brain ta keo matha ta keo one dimensional kora hoyeche, we think the same way, as a result systematically methodically the opposition has been destroyed, there is no negative thinking, sob bhalo. Tumi chinta kore dekho ekta jinish, প্রত্যেক দিন সেকেন্ডে সেকেন্ডে একটা না একটা মেয়ে টিভির সামনে এসে বলে ট্রাম্প আমাকে বেইজ্জত করছে, ইন স্পাইট অফ দ্যাট ট্রাম্প ওয়াজ ইলেক্টেড অ্যাজ আ প্রেসিডেন্ট, তারপরও এখনো হচ্ছে, তারপরও তার পপুলারিটি রয়েছে। নাও এটার এই এখান থেকে তোমাকে বুঝতে হবে যে ইন্টিগ্রেশনটা ইকোনমি এবং কালচারের মধ্যে ঘটেছে এটা কিন্তু আগে ছিল না। নাও দ্য পসিবিলিটি, আমি কিন্তু একটু অন্য গোলমালের কথা বলবো এখন তুমি যেহেতু প্রশ্নটা করেছ। মার্কুজ বলছে যদি চেঞ্জ আসতে হয় ক্যাপিটালিজমের বাইরে যদি আর অন্য কোনো অল্টারনেটিভস আমাদেরকে চিন্তা করতে হয় তাহলে আমাকে চিন্তা করতে হবে ওই লোকগুলোকে, ওই সমাজের লোকগুলোকে যারা ওয়ান ডাইমেনশনাল সোসাইটি এবং ম্যানের স্কোপের বাইরে, তারা কারা? বাংলাদেশি ইমিগ্রান্টস ইন নিউ ইয়র্ক, না এটা আমি সিম্বলিক্যালি বললাম, অর্থাৎ অল থার্ড ওয়ার্ল্ড ইমিগ্রান্টস, ব্ল্যাকস, মুসলিমস অ্যান্ড আদার্স, যারা একটা নেগেটিভ পজিশনে আছে উইথ দ্য আমেরিকান মেল্টিং পট থিওরি। আরেকটা হচ্ছে দ্য মাইনরিটি মিডল ক্লাস, তুমি বলতে পারো যে সেমাই ডিটাচড ইন্টেলেকচুয়ালস, ঘর সংসার নাই, বউ নাই, কিছু নাই, রিলেশনশিপ হয় থাকে না, যাই গিয়ে ওর আর কোনো চিন্তা ভাবনা নাই, আচ্ছা আমি যদি সমাজের জন্য কিছু করতে পারি আমি করে গেলাম, এরকম কিছু লোক থাকে, এরা ওয়ান ডাইমেনশনালের বাইরে। তারা দেখো বিচিত্র রকম লম্বা লম্বা চুল রাখে, শেভ করে না, খোঁচা খোঁচা দাড়ি রাখে না, জামা কাপড় পরে ঠিক আছে, আবার প্যান্ট পরলো তো প্যান্টের পেছন দিকে দুটো ফুটো আচ্ছা, তোমার যা দেখবার তুমি দেখে না, হয়তো ছেলে হতে পারে মেয়ে হতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার, না নানা রকম অদ্ভুত, আর জুতো ছেড়ে দিয়ে ওরা এখন স্যান্ডেল পরে, এগুলো জানো কিনা জানি না, এটা ওই মার্কুজ এই কালচারটা তৈরি করছে। আচ্ছা না আচ্ছা, তো তোমার এই লোকগুলো ইন আদার ওয়ার্ড যারা এই ওয়ান ডাইমেনশনাল সোসাইটির বাইরে, ওয়ান ডাইমেনশনাল ম্যানের বাইরে, ওয়ান ডাইমেনশনাল কালচারের বাইরে, তাদের পক্ষে একটা অল্টারনেটিভ জিনিস তৈরি করা সম্ভব। এই আলোকে তুমি দেখবে এটা টু সার্টেন এক্সটেন্ট ট্রু হয়েছে, যেই
গোষ্ঠীটি, যেই ধর্মটি, যেই সংস্কৃতিটি এই ক্রিশ্চিয়ান ওয়েস্টার্ন এবং মডার্ন সংস্কৃতির একেবারে বিপরীত প্রান্তে এক্সিস্ট করে এবং যার মধ্যে কোনো টলারেন্স নাই ফর আদার্স, সেই সংস্কৃতি যার নাম হচ্ছে ইসলাম, এইটা এখন আমেরিকার ওয়ান ডাইমেনশনাল সোসাইটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা হতে পারে, আমি হান্টিংটন যেভাবে বলছি সেভাবে না বল, এটা আসতেছে, আমি তো ও তো বলছে এগুলো ইন্ডিজিনাস সোসাইটির সমস্যাটা হচ্ছে তারা এই মানে দে আর হিউজ বাট দে আর কনফাইন্ড অনলি ইন ইউনাইটেড স্টেটস, কানাডা, তুমি সাউথ আফ্রিকা, সাউথ আমেরিকা, আরে আছে তারা তো, আমরা আমেরিকার জন্য যারা না আমরা কিন্তু ওইখানে কনফাইন। সুতরাং একটা বিরাট সংখ্যক মুসলিম ইমিগ্রান্ট এবং থার্ড ওয়ার্ল্ড ইমিগ্রান্ট যারা নন মুসলিমও এবং আফ্রিকার অনেক খ্রিশ্চানও আছে, এগুলো সম্মিলিতভাবে তারা রেজিস্ট্যান্স তৈরি করে, কিন্তু তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাকশনটা হচ্ছে ইসলাম, বিকজ দে আর মিলিটান্ট, ডক্ট্রিনালি মিলিটান্ট, কারণ তার মধ্যে কোনো টলারেন্স নাই জিহাদ। এবং আমি এটাকে মনে করি না পাক, এটা হচ্ছে হারাম, হারাম ফিনিশ, কোনো অ্যাকোমোডেশন নাই, আল্লাহর কথাই শেষ কথা। না, ইট ইজ বিকজ অফ পলিটিক্যাল, পলিটিক্যাল ইসলাম, এটা আবার আরেক ফেনোমেন, অনেক বিচিত্রতা তো থাকে, এটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস না। ওইখানে গিয়ে সে লেখাপড়া করছে, কম্পিউটার ইঞ্জিনিয়ার, ডাক্তার, ওখানে যাওয়ার পরে সে যত কথাই বলুক না কেন হি ফিলস দ্যাট হি ইজ বিং ট্রিটেড অ্যাজ এ ডার্ট। তার সমাজে সে হচ্ছে একটা উচ্চ পদস্থ লোক। এই লোকটি যখন ইংল্যান্ডে যায়, লন্ডন শহরে পিকাডেলি সার্কাসে সে যদি টিউবের জন্য ওয়েট করে, ইয়ং ছেলে মেয়েরা বিশেষ করে যারা মাথার মধ্যে ওই পাখির খাঁচা নিয়ে ঘোরে না, পাঙ্ক না, ওরা বিয়ারের ক্যানটা ঢক ঢক করে খেয়ে ওর গায়ের মধ্যে ছুঁড়ে ফেলে। এইটা হচ্ছে স্ট্যাটাস ডিসলোকেশন। তুমি এখানে হাই স্ট্যাটাসে, ওইখানে গিয়ে তুমি লো স্ট্যাটাসে, ইভেন তুমি নমশূদ্রর মতো, ইউ আর বিং ট্রিটেড অ্যাজ ডার্ট। মেয়েরা তোমার সাথে কথা বলবে না, ও সরি নো আই ডোন্ট নো এক্সকিউজ মি, বাড়ি ভাড়া দিতে গেলে বাড়ি ভাড়া দেবে না, নানা রকম সাটল রেসিজম এবং তুমি যেটা বলি স্টিরিওটাইপিং এর শিকার তুমি হও, তোমাকে তো লেবেলি করে ফেলছে ইউ আর টেররিস্ট ওর মিলিটে। তো সেই সময় তোমার আইডেন্টিটি ক্রাইসিসটা তৈরি হয়, হু আর ইউ, তুমি ভদ্রলোক, তুমি মিডল ক্লাস, তুমি বাঙালি, তুমি মুসলমান, তুমি কি। তখন দেখা যায় যে তোমার মুসলিম আইডেন্টিটিটা সারফেস করে ওভার আদার আইডেন্টিটিস, কারণ এইটা আবার ফুয়েলড হয় ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং ডোমেস্টিক পলিটিক্স দিয়ে। অ্যাজ এ রেজাল্ট ওরা এই কালচারের মধ্যে ঢুকছে। তুমি বাংলাদেশেও দেখবে এই যে কি বলে যে কি হিজবুল তাহির, এই যে এনএসইউ থেকে আরম্ভ করে যতগুলো প্রাইভেট ইউনিভার্সিটিজ আছে, এত নাম করা শিক্ষকগুলো বাইরে আমেরিকান ডিগ্রি, তারা কেন এগুলি ভিতরে ঢুকে গেল? ইটস অনলি বিকজ অফ দ্যাট। আরেকটা থিওরি হচ্ছে পভার্টি, যেটা তুমি কওমি মাদ্রাসা, ফোরকানিয়া মাদ্রাসা এদের বেলায় বলতে পারো, পভার্টির কারণে তারা একটু মিলিটেন্সের ভিতরে ঢুকছে, জিহাদি মনোভাব। কিন্তু ওদেরটা আরেক এক্সপ্লানেশন, দেয়ারফর তুমি কোনো একটা ওয়ান এক্সপ্লানেশন ক্যানট কভার অল দ্য ডাইভার্সিটিস, এইটা এটা চেষ্টা করলেও লাভ নেই। আলটিমেটলি আমরা ফিরে যাই ইসের মধ্যে, ওর নাম কি, আমি উত্তরটা দিয়েছি, চেঞ্জ পসিবল কিন্তু নট বাই দ্য আমেরিকানস বাট বাই দ্য নন আমেরিকানস না, যদি হয়।
ওকে, দে আর নট বিং কনসিডার্ড এজ আমেরিকানস, দে আর বিং কল ইন্ডিয়ানস না? আচ্ছা, যাই হোক, অথবা তুমি এস্কিমোস বলো, ইনুইটস বলো বা হোয়াট এভার, এখন একটা জেনারিক নাম হচ্ছে ইন্ডিজিনাস পপুলেশন এনি হাউ। এখন কে ইন্ডিজিনাস কে ইন্ডিজিনাস না, ওটা আমরা ডিটারমিনও করতে পারি না। বাঙালিরা কি আদৌ ইন্ডিজিনাস পপুলেশন কি না, এখানে চাকমাদের বেলায় ওরা বলে ওরা আদিবাসী। তুমি যদি আইনে আকবরীটা পড়ো, তুমি দেখবে যে আকবরের সময় এই ওদেরকে সেটেলমেন্ট করলো, এখানে ওদেরকে নিয়ে আসলো আদার পার্টস অফ ইন্ডিয়া থেকে এনে প্রথম সেটেলমেন্ট করলো চিটাগাং হিল ট্রাক্সে। সুতরাং তারাও আদিবাসী না। আমরা আমাদের নলেজ যতটুকু, আমি আমার এটা কি বলবে তুমি, দ্য আর্কিওলজি অফ নলেজ আমার যতটুকু ওটার বেসিসে আমি বলি। হ্যাঁ, কিন্তু তাদের অর্গানাইজেশনটা নাই। যে প্রবলেমটা ছিল মার্কসে, যে ওয়ার্কিং ক্লাস মেজরিটি, ওয়ার্কিং ক্লাস এক্সপ্লয়টেড, বাট স্টিল ওয়ার্কিং ক্লাসের কনসিয়াসনেস নাই, ওয়ার্কিং ক্লাস কিছু করতে পারে না, এই হচ্ছে তার স্ট্রাকচার লিমিটেশন, ইলিটারেসি অ্যান্ড পোভার্টি। তাহলে পরে কী করতে হবে, একটা ইম্পিউটেড কনসিয়াসনেস লাগবে ফ্রম দি কমিউনিস্ট পার্টি, তারা ওদেরকে এডুকেট করবে, অ্যান্ড দ্য এডুকেটার মাস্ট বি এডুকেটেড, সেটাও বলতেছে। তাইলে পরে এই একটা ইম্পিউটেড কনসিয়াসনেসে ওদের মধ্যে প্রলেটারিয়ান কনসিয়াসনেস তৈরি হবে। স্যার, ইন্ডিজিনাস সোসাইটির ব্যাপারে গ্রহণযোগ্য কনসেনসাস হচ্ছে নন ডোমিনেন্ট কালচারালি ইন্টিগ্রেটেড ট্রেডিশনাল সোসাইটি, সেটা হচ্ছে নট অনলি ফার্স্ট সেটেলমেন্ট। ফার্স্ট সেটেলমেন্টটা এটা একটা প্লুরাল ডেফিনেশন আছে, ফার্স্ট সেটেলমেন্ট হতে পারে নাও হতে পারে, যেটা কলোনিয়াল আছে। কিন্তু সেই ধরনের কোশ্চেনটা হচ্ছে ওরা কি রেজিস্ট্যান্স করতে পারবে কি না, তাদের ইন্টেলেকচুয়াল ম্যাচুরিটি নাই বা ক্যাপাবিলিটিটা নাই, ম্যাটেরিয়াল ক্যাপাবিলিটি নাই, যেগুলো ওই যে পড়লে তাড়িয়েতে ছিল ইন দ্য ফার্স্ট প্লেস। এবং তার ফলে ট্রেড ইউনিয়নগুলো কিন্তু বুর্জুয়ারা অর্গানাইজ করলো এবং এই মিডল ক্লাস গিয়ে অর্গানাইজ করলো, তো ওইখানকার প্রবলেম সেটা। বাট দিস ইজ নট দ্য প্রবলেম উইথ দ্য মুসলিমস, দিস ইজ নট দ্য প্রবলেম উইথ দ্য সাউথ এশিয়ান মাইগ্রান্টস। হিন্দুরাও পারবে, হিন্দুরা কিছু চেঞ্জ আনতেছে, ইন্ডিয়ানসরা, চাইনিজ। এবার তুমি ফুকুমায়ের মধ্যে আবার ঢুকবা, একবার হান্টিংটন বলছো, এখন আবার ফুকুমায়া, দ্য ওরিয়েন্টালস না? আর কী ঘটবে উই ডোন্ট নো। আর কলাম্বিয়া ইউনিভার্সিটির মধ্যে তো প্যালেস্টাইনিয়ানদের একটা বিরাট গ্রুপ এডওয়ার্ড সাইদের ইসে সমর্থনে, তো কারা যে কী করবে। তারপর রয়েছে দ্য ব্ল্যাকস না, তো এদের পক্ষে সম্ভব যদি কোনো পরিবর্তন হয় তাদের থেকে। আরেকটা হলো ওমেন, ওমেনরাও কিন্তু আমেরিকান লার্জার সোসাইটি থেকে ওরা সরে গেছে, কারণ ওই ওয়ান ডাইমেনশনালিটিটা হচ্ছে প্যাট্রিয়ার্কাল ডাইমেনশনালিটি, ওরা ফেমিনিস্টরা, দে হ্যাভ রিজেক্টেড ইট। তার ফলে তুমি দেখো কারা কারা আছে, ফেমিনিস্ট, গে, লেসবিয়ান, মুসলিম, তারপর ওই ইসকন, যোগ ব্যায়াম করে যারা, এগুলো, তারপরে জেন বুদ্ধিস্ট, পার্সিয়ানস, মানে নেম দ্যাম, ইটস এ মোটলি ক্যারেক্টার। তারা কিছু কিছু আইডিয়াস দেয় হুইচ কন্ট্রাডিক্টস দ্য ওয়ান ডাইমেনশনালিটি, কিন্তু দে আর ভেরি কুইক, কিছু কিছুকে কিন্তু নিয়ে নেয়। যেরকম ইন্ডিয়ার এক একটা ছাড়া বাকি সব আইডিয়াসগুলো কিন্তু এই আমেরিকান ক্যাপিটালিজম এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং খুব ভালোভাবে ম্যানিপুলেট করে, স্পেশালি কামাসূত্রা। তারপরে এখানে আরেকটা জিনিস দাঁড়াইলো, আমরা যদিও আমি শাহিনকে বলবো যে আর বাকি যারা ওপেন কোশ্চেন করতে চায় করে একটু আমরা আজকের মতো শেষ করে দাও, কমিউনিস্ট পার্টিও ওয়ান ডাইমেনশনাল থিওরির মধ্যে আছে, ডেফিনেটলি ডেফিনেটলি ডেফিনেটলি। আচ্ছা আচ্ছা, সোভিয়েত মার্কসিজম বলতে মার্কুজা বুঝিয়েছে অর্থোডক্স পার্টি মার্কসিজম, অর্থাৎ কমিউনিস্ট পার্টির মার্কসিজম, মোর স্পেসিফিক্যালি স্টালিনিজম। অ্যাজ এগেনস্ট এই যে তুমি যেটার কথা বলছো যে নিউ মার্কসিজম না,
লিবারাল মার্কসিজম অনেক রকম নাম আছে, তো অফিসিয়াল ডক্ট্রিনের বাইরে, এবং এই প্রবলেমটা লুকাসের সাথে প্রথম ঘটল। অর্থোডক্স মার্কসিজম ওটা প্রথম চ্যাপ্টারটাই হচ্ছে হোয়াট ইজ অর্থোডক্স মার্কসিজম,